আমার দেশের যুবকরা ভালো, এরা তো মনের দুঃখ আমাদের সাথে শেয়ার করে, চাচারা আমাদের সাথে শেয়ার করে, এরা বিয়ে করতে চায়, জিনা করতে চায়, কিন্তু দেখা যাচ্ছে এই যুবকরা বিয়ে শাদি কেমনে করবে। আমার সমাজ বিয়েকে যে কঠিন বানায়া রেখেছে, ছেলেগুলো বিয়ে করতে পারছে না। যখন পড়াশোনা শেষ করলো, আচ্ছা আপনারা বলেন তো পড়াশোনা শেষ কইরাই একটা ছেলের কাছে কি লাখ লাখ টাকা থাকে? মেয়ে বিয়ে করতে গেলে, বিয়ে করতে চাইলে মেয়ের বাপ আগে থেকেই প্রশ্ন করে বসে, সরকারি চাকরি করে তো? তাদের মনের জ্বালা তো, জ্বালা বড় জ্বালা, এটা আপনাদের এলাকারই স্লোগান তো, তাদের মনে আসলেই জ্বালা আছে। তাহলে বুঝা গেল কথার মিল আছে, এরা বিয়ে করতে চায় তো, কিন্তু চাকরি সরকারি হইতে হবে। আরে শোনেন, সরকারি চাকরি যারা করেন ভাই রাগ করেন না প্লিজ, সরকারি চাকরি করে পয়সা কামাইতে হইলে অবশ্যই দুই নম্বরই করতে হবে, ঘুষ খাইতে নইলে টাকাওয়ালা হওয়া যাবে, টাকাওয়ালা হওয়া যায় ব্যবসা করলে, টাকাওয়ালা হয়ে যায় কি করলে? চাকরি করলে মানুষ বড় লোকও হয় না, ধনীও হয় না। আমার দেশের সর্বোচ্চ কর্তা যিনি মহামান্য রাষ্ট্রপতির বেতন সম্ভবত 1,20,000, তাইলে যেহেতু মহামান্য রাষ্ট্রপতির বেতন 1,20,000, তার মানে রাষ্ট্রের আরো যত কর্মচারী আছেন সবার বেতনের এই বেতন দিয়া কি গাড়ি বাড়ির মালিক হওয়া যায়? যদি কেউ হয়েও যায় আপনারা বুঝে নেন তার মধ্যে কিটা আছে, আমি আর নাই বা বললাম। তাইলে বুঝা গেল ব্যবসা করলে, এমনিতেই ব্যবসায়ী, ব্যবসায়ীদের ব্যাপারে হাদিস আছে, এটা তো বাজারের ব্যবসায়ী আছেন, ব্যবসায়ী ভাইদের একটা হাদিস শুনেন, নবীজি বলেছেন আত্তাজিরুস সাদিকুল আমিনু মাআন নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকীনা ওয়াস সুহাদা ওয়াস সালেহীন। আল্লাহু আকবার, নবীজি বলেছেন সত্যবাদী বিশ্বস্ত হালাল পথে ব্যবসা করে এমন ব্যবসায়ীরা মরার পরে নবী সিদ্দিকীন শহীদ এবং নেককারদের সাথে এক জান্নাতে থাকবে। চাকরিজীবীদের ব্যাপারে আমি কোনো হাদিস পাই নাই, কোনো মুহাদ্দিস সাহেব পাইলে শোনায় আমাদেরকে। পৃথিবীর বেশিরভাগ নবীরা ব্যবসা করেছে। আগেই বলেন বাবাজি চাকরি আছে কিনা, নোয়াখালী মাইজ দিতে ফ্ল্যাট আছে কিনা, ঢাকা শহরে আছে কিনা, গাড়ি আছে কিনা। আব্বা জানরা শোনেন, আম্মা জানরাও বাড়ি থেকে শুনতেছেন আপনারা, মেয়ে বিয়ে দেওয়ার সময় ছেলেকে বলবেন বাবারে তুমি যে পয়সাগুলো ইনকাম করো এগুলো হালাল না হারাম ওইটা আগে বলো, তরিকাটা কি? বাবা তুমি নামাজ পড়ো কিনা, তোমার মুখে দাঁড়িয়ে নাই কেন বাবা, এগুলো করেন। যদি ছেলেটা হালাল তরিকায় অল্প পয়সা উপার্জন করে মেয়েটাকে দিয়ে দেন, আপনার মেয়ে ওই ছেলের কাছে সারা জীবন সুখে শান্তিতে থাকবে। শুধু টাইলসওয়ালা বাড়ি আর টাকা পয়সা থাকলেই কপালে সুখ থাকে? কপালে সুখ থাকার জন্য বরকত লাগে, হালাল হালাল তরিকায় চলা লাগে। কত পয়সাওয়ালা মানুষ তাদের রাতের ঘুম নাই, কিন্তু কত মানুষ অল্প পয়সা কামায়, ঘুমও ঠিক, শরীর চেহারা স্বাস্থ্য সব ঠিক, ঠিক কিনা? আমার যুবকরা বিয়ে করতে চায়, বিয়ে করতে পারছে না। আর আমার দেশে 18 বছরের আগে বিয়ে শাদিকে মানুষ যতটা মানুষ খারাপ চোখে দেখে, কিন্তু 18 বছরের আগে প্রেম প্রীতি জিনা বেবিচার খারাপ চোখে দেখে। আমি ওই দিন উত্তরবঙ্গ থেকে মাহফিল করে আসতেছি, এদিকে কুমিল্লায় প্রোগ্রাম, ঢাকা দিয়ে ঢুকবো হাতির ঝিল দিয়ে আসতেছি, সকালবেলা 9টার পরে দেখি কবুতরের জুড়ার মতো স্কুল ড্রেস পইরা, কলেজের ড্রেস পইরা, এখানে এক জুড়া, এখানে এক জুড়া, ওখানে এক জুড়া, ওখানে এক জুড়া, জুড়া 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 জুড়া, স্কুল কলেজের ড্রেস দেখে মনে হলো একটারও বিয়ে শাদি হয়। পাশ দিয়ে কত মুরব্বী হেঁটে যায়, প্রশাসন যাচ্ছে, কেউ কোনো কথা কয় না, কি আজীব অবস্থা। আমার দেশে গাছতলা আমতলা বটতলা জামতলায় এরকম কবুতরের জুড়ায় জুড়ায় বৈশা, এরা যে বিবাহ বহির্ভূত সম্পর্ক করে, এই যে জিনা বাড়ছে, এর একমাত্র কারণ আমরা আমাদের সমাজে বিয়ে শাদিকে কঠিন করে ফেলেছি। 18 বছর আগে যদি ছেলে মেয়েরা এভাবে আমতলা গাছতলা বটতলা জামতলায় বসে বাদাম খাইতে পারে, তো 18 বছরের আগে ওই জুড়া জুড়া মিলে বিয়ে দিয়ে দিলে সমস্যা কোথায়? 18 বছরের আগে না দেন, পড়াশোনা করুক, আমরাও চাই না এত তাড়াতাড়ি বিয়ে করুক, কারণ বিয়ে করতে তো সামর্থ্য লাগবে, কিন্তু 23-24 বছরে একটা ছেলে পড়াশোনা শেষ করেছে, কয় না ছেলের বাপ কয় তুই এখন কি বিয়ে করবি,
আগে নিজের পায়ে দাঁড়া কেন হে কি মানুষের পায়ের উপর দাঁড়ায় আছে নাকি বিয়ের সম্পর্ক টাকা পয়সার সাথে নয় ক্যারিয়ারের সাথে নয় বিয়ের সম্পর্ক চরিত্রের সাথে যারা কম বয়সে বিয়ে করে বিয়ে কেন লজ্জাস্থানের হেফাজতের জন্য বিয়ে কেন চরিত্রের হেফাজতের জন্য এখন বিয়ে যদি হয় ক্যারিয়ারের জন্য তাহলে তো এটা কোরআনের উল্টা হয়ে গেল শুনেন একটা ঘটনা বলে আজকের ওয়াজ শেষ করব আমি মনে রাখবেন এটা সবার জন্য আমি বলে যাচ্ছি যে সকল ছেলেরা প্রতিষ্ঠিত হয়ে টাকা পয়সা গাড়ি বাড়ি বানানোর পরে বিয়ে করে বেশিরভাগ ক্ষেত্রে এমন পুরুষরা তাদের স্ত্রীকে অবমূল্যায়ন করে দাসীবাদীর মতো আচরণ করে কিন্তু যে সকল ছেলেরা প্রতিষ্ঠিত হওয়ার আগে বিয়ে করে তারা সারা জীবন তাদের বউকে কদর করে কেন করে কারণ প্রত্যেকটা পুরুষের সফলতার পেছনে একজন নারীর কন্ট্রিবিউশন আছে তোমরা যারা বিয়ে করো নাই মিসকিন তোমরা বুঝবা না আমরা যারা বিয়াইতা এটা আমরা জানি বিবাহিত ভাইরা আমরা সকালবেলা যখন উঠি ঘুম থেকে আমাদের আগে আমাদের বউ ঘুম থেকে উঠে ওঠে নাস্তা বানায় আমাদের কাপড় চোপড় গুছায় দেয় আমরা বের হলে আবার যখন আমরা বাড়িতে যাই যাওয়ার আগে সব জিনিস রেডি তাহলে একটা ছেলে প্রতিষ্ঠিত হওয়ার আগে বিয়ে করছে সে এক সময় পয়সাওয়ালা হইলো টাকাওয়ালা হইলো অবদানটা তার বউয়ের আছে না সারা জীবন বউকে মূল্যায়ন করবে উদাহরণ কি আমি উদাহরণ পৃথিবীর সাধারণ মানুষ দিয়ে দিব না আমি একটা ঘটনা শোনাবো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব নবীয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ঘটনা বলে শেষ শুনে ঘটনাটা বলবো সংক্ষিপ্ত ঘটনা আমার নবী বিয়ে করেছেন কত বছর বয়সে আল্লাহ কত বছর 25 প্রথম স্ত্রীর নাম কি আমাদের মা আম্মাজান খাদিজা আত তাহিরা রাদিয়াল্লাহু তাআলা নবীজির চেয়ে বয়সে বড় না ছোট নবীজির খুব টাকা পয়সা ছিল তখন তাই না বিয়ে করেছেন আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহার ইন্তেকালের আগ পর্যন্ত নবীজি আর কোনো বিয়ে করেন না সবগুলো বিয়ে করেছেন তারপরে এমন কি যতগুলো সন্তান সব হয়েছে খাদিজা রাদিয়াল্লাহু আনহার পেট থেকে সুবহানাল্লাহ কি মহব্বত কি ভালোবাসা এরপরে নবীজি বিয়ে করলেন আম্মা জানার ইন্তেকালের পরে আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বিয়ের পরের ঘটনা এটা শুনতেছেন তো নবীজি একদিন দোয়া করতেছেন পেছনে রুমে ঢুকে গেলেন ওই সময়ে আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি দেখলেন নবীজি হাত তুলে দোয়া করছেন তো আমিও একটু শরীক হয়ে গেছে ওই টাইমে নবীজিও বলতেছেন আল্লাহ কিয়ামতের পেরেশানির দিনে যখন মানুষ পেরেশান থাকবে আমি যেন ওই পেরেশানিতে আমার খাদিজাকে ভুলে না যাই পিছনে হাত তুলছে কে পছন্দ হয়েছে দোয়া যখনই শুনছেন খাদিজার কথা তিনি ভাবছিলেন মনে হয় এখানে নবীজি আমার নাম বলবে যখনই বলতেন খাদিজা শেষ দোয়া নবীজি দোয়া শেষ করার পরে তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি কামটা করলেন কি কি কামটা করলেন আপনি আপনি কেন আমার নামটা বললেন না আমাকে আপনি কম বয়সে ঘরে আনছেন আপনি কেন আমাকে দোয়ায় প্রথম বললেন না উত্তর দিয়েছেন কি শুনেন আয়েশা শোনো তোমরা সবাই আমার সুখের দিনের সাথী আর আমার খাদিজা আমার দুঃখের দিনের সাথী কি বুঝলেন খালি ঠিক ঠিক যে কোন যে ছেলেরা প্রতিষ্ঠিত হওয়ার আগে বিয়ে করবে সারাটা জীবন বউকে কদর করবে কোনো সন্দেহ নাই কিছু কিছু ছেলেরা সম্ভাবনাময় দেখলেই বুঝা যায় কিছু না কিছু করবে তার দ্বারা কিছু না কিছু হবে চরিত্র ভালো হলে হালাল পথে উপার্জন করলে মেয়েটাকে বিয়ে দেন বিয়ে যত সহজ হবে সমাজ থেকে জিনা তত জিনার কবর হয়ে যাবে ইনশাআল্লাহ আর বিয়েতে কুসংস্কার বন্ধ করে দিতে হবে তোমরা যারা বিয়ে করো নাই যুবকদেরকে বলছি বিয়ের সময় বদনা থেকে নিয়ে এসি পর্যন্ত সব দিতে হবে এরকম ইতরের মতো ছোট লোকে মন মানসিকতা দেখাবে না একটা বাপ তার মেয়েকে 18-20-22 বছর কত কষ্ট করে ভালোবাসা দিয়ে লালন পালন করেছে ওই কলিজার টুকরা ধনই তো তোমাকে দিয়ে দিল ওইটা নিয়ে চলে আসো বাড়তি কিছু চাইতে যাইও না এটাই যে দিয়েছে এটা তোমার জন্য বেশি রমজান মাসে ইফতারি খাওয়ার জন্য শ্বশুরবাড়ির দিকে মিসকিনের দিকে তাকায় থেকো না কুরবানির ঈদ আসলে শ্বশুরবাড়ি থেকে রান আসবে তাকায় থেকো না এই সকল রুসুম ইসলাম বানায় নাই এগুলো মানুষ নামের কিছু অমানুষ বানিয়ে সমাজকে কলুষিত করে ফেলেছে
এগুলোর কারণে দাম্পত্য কলহ বাড়ছে সামাজিক বিশৃঙ্খলা বাড়ছে বলতে পারবেন চেয়ারম্যান সাহেব আর মেম্বার সাহেবরা কারণ তারা এই সমাজের বিচার আচার করেন তারা জানেন এই সব বিচার আচার যৌতুকের বিচার পরিবারে হাজবেন্ড ওয়াইফের ঝগড়া যদি কি বলেন মেম্বার সাহেব চেয়ারম্যান সাহেব এগুলোর বিচার করতে করতে তোমাদের ঘুম নাই রাতের ঘুম নাই দিনের বেলা কত কষ্ট এগুলো কমাইতে হলে এই সকল অপসংস্কৃতিকে সমাজ থেকে নির্মূল করতে হবে যৌতুক দিব না যৌতুক নিব না ইনশাআল্লাহ এই মহাবিশ্বের সবকিছু ক্ষয় হয়ে যাবে লয় হয়ে যাবে কিচ্ছু থাকবে না سيدنا إسرافيل عليه السلام شنگر فتكره شوك كيچو لندو بندو چرنو بچرنو مسكر هاي جابي اكتا شنگر فتكره اسمان زمين لوت پلوت هاي جابي رب العالمين قرآن كريم بلتن يوم ترجف الأرض والجبال وكانت الجبال كثيبا مهيلا আল্লাহ তাআলা বলছেন এমন ভাবে পৃথিবীকে কাঁপিয়ে দেওয়া হবে পাহাড় সুদ্ধা এই জমিনকে উপরে তুলে এমন ভাবে আচার মারা হবে আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন ওয়া নুফিখা ফিস সূরি নাফখাতুন ওয়াহিদা ওয়া হুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতুন ওয়াহিদা পাহাড় সুদ্ধা জমিনকে উপরে তুলে একটা আছাড় দেওয়া হবে সব কিছু চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে এমন ভাবে পৃথিবীকে প্রকম্পিত করে দেওয়া হবে এই জমিনের উপরে থাকা বিশাল 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 টাওয়ার বিশাল বিশাল ভবনগুলো ধ্বংস হয়ে যাবে চূর্ণ বিচূর্ণ হয়ে মাটির সাথে মিশে যাবে গাছপালা তরুলতা উদ্ভিদ কুল কিচ্ছু থাকবে না কিছুই থাকবে না আকাশের দিকে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা পাহাড় গুলো থাকবে না আল্লাহ বলেছেন ওয়া কানাতিল জিবালু কাতিবাম মাগিলা পাহাড় গুলো বালুর মতো উড়ে যাবে অন্য আয়াতে আল্লাহ বলেছেন অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ পাহাড় গুলো ধুনা তুলার মতো উড়ে যাবে কিচ্ছু থাকবে না সব কিছু ফান হয়ে যাবে এজন্য আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন কুল্লু মান আলাইহা ফান সব কিছু ফান হয়ে যাবে ক্ষয় হয়ে যাবে লয় হয়ে যাবে ওয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম কেবলমাত্র একজন মহামজ্ঞান সত্য অবশিষ্ট থাকবেন গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে কিয়ামতের সেই মহাপ্রলয়ঙ্কারী ঘটনা কখন ঘটবে আমরা কেউ জানি না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের কথা বলে বলে যখন তিনি লোকদেরকে সাবধান করছেন তখন কাফের মুশরিকরা বলাবলি করত তুমি যে কিয়ামতের কথা বলো সেই কিয়ামত কখন হবে সেই কিয়ামত কখন সংগঠিত হবে আল্লাহ তাআলা কাফির মুশরিকদের কথাগুলো কোরআনুল কারিমে তুলে দিয়েছেন তারা প্রশ্ন করত ইয়াসআলুকান নাসু আনিস সা আল্লাহ বলছেন ও নবী তারা আপনাকে জিজ্ঞেস করছে কিয়ামতের সেই বিভীষিকাময় মহাপ্রলয়ঙ্কারী ঘটনা কখন ঘটবে আপনি তাদেরকে জবাব দেন قل إنما علمها عند الله আপনি জবাব দেন কিয়ামতের সেই মহাপ্রলয়ঙ্কারী সেই ঘটনা কখন ঘটবে একজন ছাড়া কেউ জানে না গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে তবে কিয়ামতের ঘটনা ঘটার আগে এই পৃথিবীর অবস্থা কেমন হবে মানুষ কি ভয়াবহ ফিতনার পরিবেশে বসবাস করবে কি ভয়ঙ্কর পরিস্থিতি আসবে সেগুলো 1500 বছর আগে বলে গিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বলে গিয়েছেন যাতে করে আমরা সাবধান হয়ে ইমানকে বাঁচিয়ে ইমানে জীবন যাপন করতে পারি নবীজি বলেছেন কিয়ামতের আগে এমন এক ফিতনাপূর্ণ সময় আসবে
তখন ঈমান বাঁচিয়ে রাখা এতটা কঠিন হবে জ্বলন্ত কয়লার উপরে দাঁড়িয়ে থাকা যেমন দুঃসাধ্য দূরহ ব্যাপার ঠিক তেমনি আখেরি জামানায় ঈমানকে টিকিয়ে রাখাও হবে মানুষের জন্য অত্যন্ত দুঃসাধ্য এবং দূরহ ব্যাপার মানুষ সকালবেলা ঈমানদার থাকবে বিকেলবেলা কাফির হয়ে যেতে পারে এই ফিতনার জামানায় আমরা চলে এসেছি এখন ঈমান হারানোর জন্য তো বেশি দূরে যাওয়া লাগে না আপনার ঘরের ভেতরে থেকেই আপনি ঈমানকে হারিয়ে ফেলতে পারেন বেশি দূরে যাওয়া লাগবে না প্রত্যেকের পকেটের ভেতরে মোবাইল নামক যে যন্ত্র আছে এর অপব্যবহারই আপনাকে ঈমান হারা করে দেওয়ার জন্য যথেষ্ট নবীজি বলেছেন আখেরি জামানায় সামনে পিছনে ডানে বামে চতুর্দিকে ফিতনা বিরাজমান থাকবে ফিতনার এই সময়ে ঈমান বাঁচিয়ে রাখা কঠিন হবে এগুলো কিয়ামত আসার আগের আলামত কিয়ামত একদিন হবে এতে কোনো সন্দেহ আছে কিন্তু কিয়ামতের আগে ফিতনার ওই সময়টা হবে ভয়াবহ বড় বিপদজনক বড় সাংঘাতিক এই সময় ঈমানকে বাঁচিয়ে রাখতে পারবে যারা সফল হবে তারা আমরা যে শেষ জামানার মানুষ আপনাদের কি কোনো সন্দেহ আছে তাহলে শেষ জামানায় আমাদের চতুর্দিকে যে ফিতনা আছে যে ফিতনারগুলো কথা যে ফিতনাগুলোর কথা নবীজি বলেছেন এই ফিতনাগুলো থেকে আমাদের বেঁচে থাকার জন্য সকলকে সচেতন হওয়ার দরকার আছে না নাই আমি কয়েক মিনিট সংক্ষিপ্ত সময়ে আখেরি জামানার কিছু ফিতনা নিয়ে কথা বলবো দেখবেন কথাগুলো শুনলে মনে হবে এগুলো তো আমাদের চারপাশে ঘটে যাওয়া বিষয়বস্তু অথচ এগুলো বলা হয়েছে 1500 বছর আগে সুতরাং এই ফেতনার বিষয়গুলোতে আমি আপনি জড়াবো না এই জন্য জড়াবো না কারণ এই ফেতনাগুলোতে জড়ালে ঈমান হারা হয়ে দুনিয়া থেকে চলে যেতে হবে আমরা কি ঈমান নিয়ে যেতে চাই না ঈমান হারা হতে চাই কারা কারা ঈমান নিয়ে বাঁচতে চাই ঈমান নিয়ে মরতে চাই আল্লাহ কবুল করেন ঈমানের পথে অবিচল থেকে আমাদের মরণ যেন তোমারই কাছে মিনতি মহামহিম দয়াময় ঈমানের পথে অবিচল থেকে আমাদের মরণ যেন হয় বলেন আমিন ঈমান নিয়ে বেঁচে ঈমান নিয়ে যাওয়ার জন্য এই ফিতনা থেকে বেঁচে থাকতে হবে ইনশাআল্লাহ চলেন আখেরি জামানার কিছু ফিতনা সম্পর্কে জেনে নিই নবীজি বলেছেন আখেরি জামানায় মসজিদ থেকে ফিতনা শুরু হবে আপনারা বলেন তো মসজিদ কি ফিতনার জায়গা না ইবাদতের জায়গা কিন্তু নবীজি বলেছেন আখেরি জামানায় মসজিদ থেকে ফিতনা শুরু হবে কি রকম ফিতনা মসজিদ থেকে শুরু হবে আসুন সরাসরি নবীজির কাছ থেকে সেগুলো জেনে নেই একটা দুইটা হাদিসের কিতাব নয় বিখ্যাত হাদিসের পাঁচটি গ্রন্থে একসাথে এই হাদিস বিশুদ্ধ সনদে বর্ণিত হয়েছে বুখারি মুসলিম নাসাই ইবনে মাজা মুসনাদে আহমদ পাঁচটি হাদিস গ্রন্থে এই হাদিস বর্ণিত হয়েছে নবীজি বলেছেন লা তাকুমুস সাআহ ততদিন পর্যন্ত কিয়ামত হবে না হাত্তা ইয়াতাবাহান নাসু ফিল মাসাজিদ যতদিন না মানুষ মসজিদ নিয়ে পরস্পর গর্ব করে বড়াই করে অহংকার করে আখেরি জামানা এমন একটা সময় আসবে নবীজি বলেছেন মানুষগুলো মসজিদের সৌন্দর্য বর্ধনে মনোযোগী হয়ে মসজিদ নিয়ে মানুষ এক এলাকার লোকেরা আরেক এলাকার লোকদের সাথে কম্পিটিশন করবে তাকানা জামার মুসলমান সমাজের দিকে মানুষগুলো মসজিদ সুন্দর করে করে এক এলাকার মানুষ আরেক এলাকার মানুষের সাথে প্রতিযোগিতা করে এক এলাকার মানুষ যদি 1 কোটি টাকা দিয়ে মসজিদ বানায় তো অন্য এলাকার লোকেরা বলে আমরা 2 কোটি টাকা দিয়ে মসজিদ বানাবো কোন এলাকার লোকেরা যদি 106টা গম্বুজ দিয়ে মসজিদ
বানাই তো অন্য এলাকার লোকেরা বলে আমরা 206টা গম্বুজ দিয়ে মসজিদ বানাবো আপনারা বলতে পারেন হুজুর মসজিদ সুন্দর করা এটাকে আবার কোন খারাপ কাজ নাকি উত্তর হলো না মসজিদ সুন্দর করা কোন খারাপ কাজ নয় কিন্তু নবীজি বলেছেন আখেরি জামানায় মসজিদগুলো বাহির দিয়ে ফিটফাট হবে কিন্তু মসজিদের ভেতরের পরিচালনা হবে সদরঘাট সদরঘাটের মতো অবস্থা হবে অর্থাৎ মসজিদগুলো বাহির দিয়ে চাকচিক্যময় থাকবে সুন্দর থাকবে কিন্তু মসজিদের ভেতরের অবস্থা ভালো হবে না আমরা জানতে চাইলাম মসজিদের ভেতরের অবস্থা আখেরি জামানায় কেমনে হবে নবীজি বলে গেলেন আখেরি জামানায় মসজিদগুলো বাহিরের দিক দিয়ে চাকচিক্যময় হবে কিন্তু ওই কোটি কোটি টাকা দিয়ে নির্মিত মসজিদগুলোর ভেতরে ঢুকলে দেখবা নবীজি বলেছেন ইন্নামি নালামাতিসা নিশ্চয়ই কিয়ামতের একটা আলামত হলো কিয়ামতের একটা লক্ষণ হলো উলুবুন আহনুল ফিস্তে ফিল মাসাজিদ মসজিদগুলোর ভেতরে ঢুকলে দেখা যাবে মসজিদগুলোর ভেতরে ইমানদারদের গলার আওয়াজের চাইতে পাপাচারী লোকদের গলার আওয়াজ বড় হয়ে যাবে ইমাম সাহেব খতিব সাহেবের গলার আওয়াজের চাইতে পাপাচারী লোকদের গলার আওয়াজ বড় থাকবে আজকে তাকান আমার সমাজের দিকে কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত মসজিদের ভেতর থেকে হক কথার আওয়াজ বের হয় না ইমাম সাহেব সুদ নিয়ে ওয়াজ করতে পারেন না কারণ কমিটির মধ্যে সুদখোর সদস্য আছে ইমাম সাহেব ঘুষ নিয়ে ওয়াজ করতে পারেন না কারণ কমিটির ভেতরে ঘুষখোর আছে ইমাম সাহেব দুর্নীতি নিয়ে লুটপাট নিয়ে কোনো কথা বলতে পারেন না কারণ কমিটির ভেতরে লুটেরা আর দুর্নীতিবাজ আছে আখেরি জামানা এই চিত্র হবে যে সকল ইমাম ভাইরা মসজিদের মিম্বরে দাঁড়িয়ে সত্য কথাগুলো সাহসিকতার সাথে উচ্চারণ করতে পারেন না আপনাদের জন্য মসজিদের চাকরি দেওয়াটাই সব চাকরিটা ছেড়ে দেওয়াটাই সবচাইতে ভালো আর আমার সমাজের মসজিদের ফিতনাগুলো এমন নবীজি বলেছেন আখেরি জামানায় মসজিদগুলো ফিতনায় পরিপূর্ণ হবে আসলেই তো ফিতনায় পরিপূর্ণ কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত মসজিদের পরিচালনার দায়িত্বে তারা পাঁচ ওয়াক্তে নামাজে আসে না যারা আমাদের মসজিদের কমিটিগুলোতে দেখা যায় টাকার গরমে আর ক্ষমতার গরমে পয়সার গরমে ক্ষমতার গরমে কমিটিতে পদ হয়ে গিয়েছে অথচ মসজিদের ব্যবস্থাপনায় থাকবে তারা পাঁচ ওয়াক্তের মুসল্লি হলো যারা রব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির আল্লাহ বলেছেন নিশ্চয়ই আল্লাহ আর আখিরাতের উপরে ঈমান এনে ঈমানের উপরে অটল আর অবিচল থাকবে যারা আল্লাহর ঘর মসজিদ আবাদ করবে তারা পাঁচ ওয়াক্তের নামাজি মুত্তাকি পরহেজগার লোক যারা মসজিদের কমিটিতে থাকবে তারা আমাদের সমাজে দেখা যায় মসজিদ কমিটির সভাপতি সেক্রেটারি কোষাধ্যক্ষ বড় বড় পদগুলো দখল করে আছে দুর্নীতিবাজেরা চোরেরা ডাকাতেরা সুদখোররা ঘুষখোররা পাঁচ ওয়াক্ত নামাজেও আসে না দেখা যায় আবার শুক্রবার জুমার দিনে সভাপতির জন্য সেক্রেটারির জন্য সামনে একটু জায়গাও বরাদ্দ করে রাখা হয় আরবি খুতবা শেষ হওয়ার টাইমে সভাপতি আসেন এসে লাটের ঘরে লাট সভাপতির ঘরের সভাপতি বলেন হ্যাঁ একটু সরো তো জায়গা নাও ব্যক্তিত্বহীন কিছু ইমাম আর কিছু খতিব আছেন তখন তারা মসজিদের আদবের খিলাফ হচ্ছে এটা দেখেও চাকরির ভয়ে তারা তখন বলতে পারেন না সভাপতি শেষে এসেছো পিছনেই বসো এটা আপনার নিজের ঘর নয় এটা আপনার অফিস নয় যে যখন আসবেন এসেই আপনার চেয়ারে বসে যাবেন এটা মসজিদ এটা আল্লাহর ঘর রিক্সাওয়ালাও যদি আগে এসে আগের কাতার দখল করে আপনি সভাপতি হলেও সভাপতির ঘরের সভাপতি শেষে আসলে শেষ কাতারে শেষেই বসা লাগবে এটা হলো মসজিদের আদব নবীজি মসজিদে খুতবা দিচ্ছেন এক লোক এসে মানুষের ঘাট ঢিঙাইয়া সামনে চলে আসতে চাচ্ছে নবীজি খুতবা বন্ধ করে দিলেন খুতবা বন্ধ করে দিয়ে বলেন এই বসে যাও জায়গায় বসো সামনে আসার চেষ্টাও করবা এটা মসজিদের আদবের খেলাফ আমাদের মসজিদগুলো পাল্টে যেত যদি সকল ইমাম আর খতিব সাহেবরা রিজিকের ভয় না করে রাজ্জাককে ভয় করে হক কথাগুলো বলতেন তাহলে দেখতেন মসজিদগুলোর অবস্থা পাল্টে যেত আমি যখন ছাত্র ছিলাম অনার্সে পড়ি ইউনিভার্সিটিতে এক মসজিদে আমি জুমা পড়ালাম তিন জুমা চতুর্থ জুমায় এক পয়সাওয়ালা সভাপতি আমাকে বলতেছে হুজুর এই এই কথাগুলো বলবেন এই এই কথাগুলো বলবেন না আমি বললাম কারে বলছো তুমিও বুঝো নাই মানুষ চিনো নাই আমিও খুতবার শুরুতে বললাম আজ আমি আর খুতবা দিব না সম্মানিত মুসল্লিবৃন্দ
আমাকে যিনি সুন্দর সুন্দর নসিহত করেন আজকে আপনাদের সম্মানিত সভাপতি তিনিই খুতবা দিবেন মসজিদের মিম্বরে বসে মিম্বর চলবে মসজিদ চলবে কুরআন সুন্নাহর কথায় কারো বাপের কথায় কোনো নেতার কথায় মসজিদ চলবে না মসজিদ মাদ্রাসা আর মাহফিল চলবে কুরআন সুন্নাহর ভিত্তিতে এখন কিছু কিছু ছোকরা এসে মাহফিলে হুজুরকে বলে দেয় এই এই বলবেন এই এই বললে না চোর এগুলো বললে তোর কি গায়ে লাগে নাকি এগুলো বলবে না কেন এগুলো বললে কি এটা তোর চরিত্রে মিলে নাকি এখানে মাহফিলে আলেম উলামারা বছরের পর বছর ধরে পড়াশোনা করে এসেছেন তারা কিভাবে কথা বলবেন তারা জানেন মাহফিল হবে কুরআন সুন্নাহর ভিত্তিতে কারো নেতার কথায় কারো বাপের কথায় চলবে না আখিরি জামানার ফিতনার কথা বলছি নবীজি বলেছেন আখিরি জামানায় মসজিদে হয়ে যাবে ফিতনার জায়গা দেখেন না কি ফিতনা আমাদের যে সকল ভাইয়েরা মসজিদের মিম্বরে সত্য কথা বলতে পারেন না প্লিজ ভাই আপনি চাকরিটা ছাইড়া দেন ছাইড়া দিয়া মাটি কাটেন কাপড়ের ব্যবসা করেন যে কোনো ব্যবসা করেন চাকরি করে ভাত খান হাদিসে এসেছে নবীজি বলেছেন দুই হাতের কামাই এটা পবিত্র রিজিক আল্লাহ পছন্দ করেন সুবহানাল্লাহ আর যদি বলেন না আমি মসজিদের মিম্বরে বসে দিনের খেদমত করতে চাই তো সেই মেন্টালিটি লালন করতে হবে আপনিও দাওয়াতের ক্ষেত্রে আপনি সুন্দর ভাষায় সাবলীল ভাষায় কৌশলের সাথে সত্য কথাগুলো সাহসিকতার সাথে বলতে হবে রিজিকের ভয় করেন না রাজ্জাককে ভয় করে দেখেন না সকালবেলা একটা পাখি তার খাঁচা থেকে বের হয় পেটের মধ্যে ক্ষুধা নিয়ে বের হয় ডানা ঝাপটায়া ঝাপটায়া আকাশে উঠতে থাকে জানে না কোথায় গিয়ে তার রিজিক পাবে কিন্তু দেখা যায় সন্ধ্যাবেলা যখন ওই পাখিটা বাসায় আসে পেট আর পেট আর খালি থাকে না তারে পেট ভরাইয়া রিজিক দিয়া যিনি বাসায় পাঠান তিনি কি রিজিক হলো এমন কালকে সকালে কোথায় খাবেন আপনি জানেন না এমন হতে পারে আগামীকাল ঢাকার কোনো হসপিটালে আপনার খাবার খাওয়া লাগতে এই মোমেননগরে আজকে এসে আমি রাতের খাবার খাবো আমি কি দুই বছর আগে জানতাম তাহলে রিজিককে ভয় করবেন না রাজ্জাককে ভয় করতে আখেরি জামানায় মসজিদ ফেতনার কেন্দ্র হবে ফেতনা বাড়বে দেখেন মসজিদগুলোতে হাত বাঁধা নিয়ে ফিতনা আমিন জুড়ে বলা আমিন বলা নিয়ে ফিতনা মসজিদগুলোতে দোয়া লম্বা হবে না শর্ট হবে এগুলো নিয়ে ফিতনা উম্মতের ঘরে আগুন লেগে গেছে আর সে আসে এই ফিতনা নিয়ে হাত বুকের উপরে বাঁধুক আর নাভির উপরে বাঁধুক এই কারণে কি নামাজ নষ্ট হয় আমিন জোরে বলা আর আস্তে বলা নিয়ে কি নামাজ নষ্ট হয় পৃথিবীর কোন ফকিয়ার কোন মুফতি সাহেবের ফতোয়া আছে আমারে দেখান তো যে হাত বাঁধা বুকে আর নাভিতে জোরে বলা আস্তে বলা এগুলো নিয়ে নামাজ নষ্ট হয় আছে এগুলো নিয়ে ফিতনা করেন কেন আপনি এগুলো নিয়ে কোনো ফিতনা করা যাবে না মসজিদ ঐক্যের জায়গা আমরা এই মসজিদ থেকে ঐক্যের সুন্দর দৃষ্টান্ত স্থাপন করব এখন আওয়াজ কমে গেল কেন এই ফিতনা কি নোয়াখালীতে আছে নাকি যারা এই ফিতনা করবে এদেরকে ধরবে সুদা ধরবেন ধরে বলবেন উম্মতের ঘরে আগুন লাগানোর এমন সাহস তোমাকে কে দিয়েছে সুদা ধরবেন আমরা যারা এক আল্লাহ বিশ্বাস করি এক আমরা আমাদের নবীতে বিশ্বাস করি কিতাবে বিশ্বাস করি আমরা সবাই মুসলমান আলাদা কোনো পরিচয় থাকবে তাহলে আমরা আখেরি জামানায় মসজিদ নিয়ে ফিতনা করব নাকি মসজিদের ভেতরে আমরা সবাই ভাই ভাই হয়ে থাকব রাজি আছেন তো এরপরে নবীজি বলেছেন আখেরি জামানায় কিয়ামতের আগে মানুষ শুধুমাত্র তার পরিচিত মানুষকে সালাম দিবে অপরিচিত মানুষকে সালাম দিবে না দেখেন কথাগুলো কেমনে মিলে যাচ্ছে নবীজি বলেছেন ইন্না মিন আশরাতিস সা নিশ্চয়ই কিয়ামতের একটা আলামত হলো আই ইউসাল্লিমু আর-রাজুল আলা আর-রাজুলি লা ইউসাল্লিমু আলাইহি ইল্লা লিল মারিফা নবীজি বলেছেন মানুষ শুধুমাত্র তার পরিচিত লোকদেরকে সালাম দিবে অপরিচিত লোকদেরকে সালাম দিবে না তাকান আমার সমাজের দিকে আমরা এখন অপরিচিত লোক তো দূরের কথা পরিচিত হলেও সবাইকে আমরা সালাম দেই না বরং এমন একটা পাঠ নিয়ে এমন একটা ভাব নিয়ে চলাফেরা করি ঊর্ধ্বতন জায়গায় থাকলে অধস্তনকে আমরা সালামও দিতে চাই যেমন বাড়ির মালিক তার দারোয়ানকে সালাম দিতে লজ্জা পায় আছে না নাই মনে মনে একটা পাঠ কি হয়ে গেছি রে আমি নবাবজাদা নসরুল্লাহ
আমি কেন আমার বাড়ির মালিক আমি আমার বাড়ির দারোয়ানকে কেন সালাম দিব নবীজি বলেছেন যে আগে সালাম দেয় সে হলো অহংকার মুক্ত তাহলে বাড়ির মালিক হয়ে বাড়ির দারোয়ানকে সালাম দিতে না পারা এর মানে হলো অন্তরের ভিতরে অহংকার বাসা বেঁধেছে গাড়ির মালিক ড্রাইভারকে সালাম দেন না তার মানে অহংকার আছে আপনি প্রিন্সিপাল সাহেব অ্যাসিস্ট্যান্ট টিচারদেরকে সালাম দেন না তার মানে অহংকার আছে ঊর্ধ্বতন চেয়ারে থেকে অধস্তনকে সালাম দিতে না পারা এটা হলো অহংকারের বহিঃপ্রকাশ আর নবীজি বলেছেন যাকেই পাও তাকে সালাম দাও বলেন তো সালামের মধ্যে কোনো লস আছে নাকি সালাম কমে যাওয়া সমাজ থেকে মুসলমানের সমাজ থেকে সালাম কমে যাওয়া এটা হলো কিয়ামতের আলামত মুসলমানের অভিবাদন রীতি হবে দেখা সাক্ষাৎ হবে কালামের আগে হবে আস্তে বলবেন না জোরে বলেন কালামের আগে হবে এক ভাইয়ের সাথে আরেক ভাইয়ের দেখা হয়েছে কথা বলবো পরে সালাম দিব যুবক তরুণ ছাত্র ভাইরা তোমরা শোনো তোমরা তো এখন সালাম ভুলে গিয়েছো ওয়েস্টার্ন কালচার ফলো করো ওয়েস্টার্ন কালচার ফলো করে তোমরা বলো হাই এক যুবক আমাকে একদিন মেসেঞ্জারে লিখেছে হাই হুজুর আমি জবাব দিয়েছি নাই হুজুর যুবক চিন্তা করছে হুজুর কি হইল মনে হয় অন্য কেউ রিপ্লাই দিচ্ছে হুজুর অসুস্থ নাকি মরে গেছে কি হয়েছে আল্লাহ জানে তা সে বলেছে সরি হোয়াট ডু ইউ মিন বাই নাই হুজুর নাই হুজুর দ্বারা কি বুঝাইলেন আমি বললাম আমি হুজুর মরি না আমি হুজুর হুজুরের জায়গায় আছি হাই হুজুর আমি বললাম নাই হুজুরের মানে হলো ভাই আপনি যে হাই বলেছেন এই হাইয়ের কোনো ভ্যালু ইসলামে আমি তাকে সালাম দিলাম বললাম ভাই এটাই হলো অভিবাদন রীতির এটা আল্লাহ শিখিয়েছেন নবীজি শিখিয়েছেন কালামের আগে হবে সালাম দেখা হলে আমরা সালাম দিব এই যে হাই হেই হ্যালো গুড মর্নিং টাটা বাই বাই এই সকল সংস্কৃতি কিন্তু মাঝে মাঝে মানুষকে বেকায় দায় ফেলতে পারে কিন্তু সালাম কখনো কাউকে বেকায় দায় ফেলবে কেমনে বেকায় দায় ফেলবে মনে করেন এক লোক সকালবেলা বউয়ের সাথে ঝগড়া করছে মন ভালো না খারাপ এখন কথা কন না কেন আপনারা সকালবেলা বউয়ের সাথে ঝগড়া করলে মন মেজাজ কি আর ভালো থাকে খারাপ খারাপ মেজাজ নিয়ে বসে আছে একজন এসে বলল হাই গুড মর্নিং কেমন লাগে কোন তো মেজাজ খারাপ এসে কই গুড মর্নিং লোকটা যদি মেজাজই হয় সে বলবে আয় এদিকে আয় তোর কানে স্পষ্ট থাপ্পল লাগাবো এটা কি আমার জন্য গুড মর্নিং না ব্যাড মর্নিং কিন্তু মন যতই খারাপ থাকুক আপনি যদি গিয়ে বলেন ভাই আসসালামু আলাইকুম যদি মুখে হাসি নাও আসে তাও মুখটা গুমরা করে বলেন ওয়ালাইকুম আসসালাম কিন্তু আপনার বিরুদ্ধে অ্যাকশনে যাওয়ার কোনো সুযোগ তাহলে বোঝা গেল সালামের মধ্যে শান্তি আছে বরকত আছে রহমত আছে এজন্য যুবকরা শোনো তোমরা যখন কলেজে যাবা স্কুলে যাবা ইউনিভার্সিটিতে যাবা তোমাদের সহপাঠী ক্লাসমেট ব্যাচমেট সিনিয়র জুনিয়র যার সাথেই দেখা হবে আসসালামু আলাইকুম আমরা রাস্তাঘাটে চলবো যদি বড় হই বড় হয়ে ছোটকেও সালাম দিব কোনো অসুবিধা বলবো আমরা আসসালামু আলাইকুম যারা সালাম দেয় না এদেরকেও সালাম দিলে লোকটা আপনার কাছ থেকে সালাম শিখে যাবে কিন্তু আমাদের অভ্যাসটা হলো এমন আমরা সালাম দিতে চাই না আমরা শুধু সালাম নিতে আমার নবীকে কেউ কোনোদিন আগে সালাম দিতে পারে নাই বরং আমার নবী সবার আগে সালাম দিয়ে দিতেন নবীজির এই আমলটা আমাদের ভেতরে থাকার দরকার আছে না নাই আমি একদিন এক রাস্তা দিয়ে যাচ্ছি দেখি কি জানেন এক চাচা ফায়া দূর থেকে শুনতেছি বলেছেন দাদব দাদবের নাম কি মায়ের নাম কি গিয়ে বললাম চাচা ঘটনা কি কয় বাবা এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম চার পাঁচটা ছেলে দাঁড়ায় আছে তাদের বাপও আমাকে দেখলে সালাম দেয় হেরা সালাম দিল না আমি বললাম তোর আদব কায়দা শিখিস নাই আমি বললাম চাচা যান আপনি এদেরকে ধমক না দিয়ে সালামটা আপনি দিয়ে দিতেন দেখতেন এরা সালাম পাওয়ার পরে একটা আরেকটা দেখো দেখছ আমাদের বাপের সমান আমাদের চাচা উনি আমাদেরকে সালাম দিল লজ্জা পেয়ে গেলাম এখন থেকে এই চাচারে হ্যাঁ ঘাটে মাঠে যেখানেই পাও না কেন গাছতলা বাসতলা যেখানেই পাও চাচারে দেখলে সচেতন হয়ে যাবা আগে থেকেই রেডি থাকবা সালাম দেওয়ার জন্য তাহলে বুঝা গেল রাগারাগি করে রেগে ফায়ার হয়ে যা শেখানো না যায় অনেক সময় সুন্দরভাবে কৌশলেও তা শিখিয়ে দেওয়া যায় আপনার বউ আপনাকে সালাম দেয় না আপনার বউ আপনাকে সম্মান দেখায় না জামাই হয়ে বউকে আপনি সালাম শিখাতে পারবেন কেমনে শিখাবেন বাড়িতে গিয়ে আপনি আগেই বলবেন আসসালামু আলাইকুম বউ তুমি কেমন আছো আসার সময় আবার বলবেন বউ যাচ্ছি আসসালামু আলাইকুম দেখবেন দুই দিন তিন দিন সালাম দিতে দিতে বউ বলবে হায় হায় আমার জামাই আমাকে সালাম দেয় এখন থেকে আমি দরজা খুলে আগে সালাম দিয়ে দিব ঠিক কিনা
আপনার ছেলে মেয়ে সালাম দেয় না ছেলে মেয়েকে আপনি নিজে সালাম দেওয়া শুরু করেন দেখবেন আপনার কাছ থেকে সালামের তালিম পেয়ে যাবে নবীজি বলেছেন তোমরা সালামের ব্যাপক প্রসার ঘটাও তিনটা কাজ করো তাহলে নিরাপদে জান্নাতে ঢুকবা আফসুস সালাম সালামের প্রসার ঘটাও ওয়া আতইমুত তাআম সামর্থ্য থাকলে মানুষকে খাওয়াও ওয়া সাল্লু বিল লাইলি ওয়ান নাসুনিয়াম আর রাতের বেলা মানুষ যখন ঘুমায় তাহাজ্জুদের যায় নামাজে দাঁড়াও তাদখুলুল জান্নাতা বিসালাম তবেই তোমরা নিরাপদে জান্নাতে ঢুকতে পারবা তাহলে কিয়ামতের একটা আলামত হলো সমাজ থেকে সালাম কমে কমে যাওয়া এই দুম্বা পাটোয়ারি আর মুমিন নগর এলাকায় আজকে থেকে সালাম বাড়বে না সালাম কমবে আরো জোরে শুনতে চাই বাড়বে না কমবে তবে সালাম নিয়ে ফাইজলাম করা যাবে না সুন্দর ভাষায় সালাম দিতে হবে অনেকে আছে বলে সামালিকুম সালাম মানে মৃত্যু সালাম মানে শান্তি আর সাম মানে মৃত্যু আসসালামু আলাইকুম মানে তোমার উপরে শান্তি বর্ষিত হোক আর সামালিকুম মানে তুই মরে যা এরকম করা যাবে আর মহিলাদের তো স্টাইল করে বলে ইসলাম আলাইকুম এরকম সালাম দেওয়া যাবে না সালাম হলো আসসালামু আলাইকুম আপনাদেরকে আমি একটা সালাম দিই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু এবার আপনারা আমাকে একটা সালাম দেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু এই যে সালামের আদান প্রদানের মাধ্যমে আমরা সঠিক শুদ্ধ সালাম শিখে নিলাম বলেন আলহামদুলিল্লাহ আল্লাহর নবী বলেছেন কিয়ামতের আগে আরেকটা আলামত হলো ঘন ঘন ভূমিকম্প হবে ঘন ঘন মহামারী হবে ঘন ঘন গজব আসবে ঘন ঘন সিরিজ ভূমিকম্প কিছুদিন পর পর মহামারী হঠাৎ করে ভূমিকম্প হঠাৎ করে ঘূর্ণিঝড় নবীজি বলেছেন কিয়ামতের আগে হাসফান ওয়া মাসখান ওয়া কদফান ভূমিকম্প হবে ভূমিধস পাহাড় ধস চেহারার বিকৃতি মহামারী দাবানল এই সকল গজব আসে যার তরফ থেকে তিনি কে এই গজবগুলো এমনি এমনি আসে না এই গজবগুলো হলো আমাদের পাপের কামাই আল্লাহ বলেছেন যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস আল্লাহ বলেছেন মাটিতে এবং পানিতে যত বিপর্যয় বালা মুসিবত গজব আসে এগুলো মানুষের পায় কিয়ামতের আগে যে ভূমিকম্প হবে ঘন ঘন ভূমিকম্প আসবে যে কিছুদিন আগেই তো তুরস্কে ভূমিকম্প হয়ে গেল এমন ভয়াবহ ভূমিকম্প তুরস্ক আর সিরিয়াতে হাজার হাজার ভবন মুহূর্তের মধ্যেই ধসে গিয়েছে ঠিক কি না এই ভূমিকম্প হয় দুইটা কারণ কয়টা কারণে হয় একটু জুড়ে বলেন এক নাম্বার প্রাকৃতিক কারণ দুই নাম্বার কৃত্রিম কারণ প্রাকৃতিক কারণ কি যে প্রকৃতি আমাদের চারপাশে চতুর্দিকে গাছপালা নদ নদী খাল বিল পাহাড় পর্বত এগুলো মিলে হলো প্রাকৃতিক পরিবেশ এই প্রকৃতি কি অটোমেটিক হয়েছে না প্রকৃতি একজন বানিয়েছেন অমানুষের জাত নাস্তিকগুলো নাস্তিকদেরকে অমানুষের জাত কেন বলছি জানেন এটা মানুষের জাত না এটা আল্লাহ কোরআনে বলেছেন উলাইকা কাল আনআম এগুলো মানুষের জাত না জানোয়ারের জাত আল্লাহ বলেছেন বাল হুম আদাল এরা এর চাইতে আরো নিচের ক্যাটাগরির কেন কারণ এরা সৃষ্টিতে বিশ্বাস করে কিন্তু স্রষ্টায় বিশ্বাস করে পাগল ছাগলের দল কি জাতের ব্যাকল আচ্ছা আপনারা বলেন তো ড্রাইভার ছাড়া কি গাড়ি চলে আরেকটু জুড়ে ড্রাইভার ছাড়া গাড়ি চলে পাইলট ছাড়া বিমান চলে ওই দেখেন অপারেটর আছে অপারেটর ছাড়া কি মাইক চলে এই ক্যামেরাওয়ালা ভাই ছাড়া কি ক্যামেরা চলে তো ড্রাইভার ছাড়া যদি গাড়ি না চলে পাইলট ছাড়া যদি বিমান না চলে অপারেটর ছাড়া যদি মাইক না চলে ক্যামেরাওয়ালা ছাড়া যদি ক্যামেরা না চলে তো স্রষ্টা ছাড়া সৃষ্টি কেমনে চলে অবশ্যই সৃষ্টির পেছনে স্রষ্টা আছেন না নাই এই জন্য আল্লাহ তাআলা বলেছেন আল্লাহু খালিকু কুল্লি শাইইন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ওয়াকিল আল্লাহ তাআলা বলেছেন সব কিছুকে সৃষ্টি করেছি আমি আর সব কিছুর তত্ত্বাবধায়ন পরিচালনা এবং নিয়ন্ত্রণ যার কাছে তিনি কে এই যে ভূমিকম্প আমরা যে ভূমির উপরে আছি এই ভূমিটাকে কাঁপাইয়া দিতে পারেন কে আল্লাহ আজকের বিজ্ঞান বলছে আমরা যে মাটির উপরে আছি এটা কয়েকটা প্লেটের উপরে নির্মিত বিজ্ঞান যার নাম দিয়েছে টেকটোনিক প্লেট যখন এই টেকটোনিক প্লেট একটার সাথে আরেকটা ধাক্কা খায় তখনই মাটি কেঁপে উঠে কারণ টেকটোনিক প্লেটের উপরেই তো মাটি ভূমি এই জমিন আর ভূমিকম্পের মাত্রা হবে
কত বেশি এটা কেমনে বোঝা যাবে এই প্লেটগুলোর ধাক্কা একটার সাথে আরেকটার হিট ধাক্কা লাগবে যত জোরে যত বেশি ভূমিকম্পের ভয়াবহতা হবে তত বেশি ভূমিকম্পের প্রাকৃতিক কারণের ভিতরে এই টেকটোনিক প্লেটের ধাক্কাটাও একটা কারণ আবার আরো কিছু কারণ আছে যেমন এই ভূমির নিচে ভূগর্ভে শিলা আছে শিলাচ্যুতির ফলেও ভূমিকম্প ঘটে আবার ভূগর্ভে আগ্নেয়গিরি আছে আগ্নেয়গিরি থেকে অগ্নুৎপাতের ফলেও ভূমিকম্প হতে পারে আবার ভূমিধসের কারণেও ভূমিকম্প হতে পারে মনে রাখতে হবে এই যে শিলাচ্যুতি ঘটা টেকটোনিক প্লেটের সাথে একটা সাথে আরেকটা ধাক্কা লাগা ভূমিধস হওয়া এগুলো নিজে নিজে হয় না এগুলোর পরিচালক কে আল্লাহ তাহলে আল্লাহর এই হুকুম ছাড়া এগুলো কি হবে হবে না এই জন্য এই প্রকৃতিকে নিয়ন্ত্রণ করা প্রাকৃতিক ভারসাম্য ঠিক রাখা কিংবা প্রকৃতিকে বিপর্যস্ত করে মানুষের উপর গজব দেওয়া একমাত্র ইখতিয়ার যার গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে দুই নম্বর কারণ কৃত্রিম কারণ যে কোনো গজব এমনি আসে না আল্লাহ বলেছেন এগুলো মানুষের পাপে কামাই এই যে কিয়ামতের একটা আলামত হলো দেখছেন গত দুই বছর কি জাতের মহামারী ওই দুই বছর তো আমি আপনাদের মাহফিলে আসলাম কি অবস্থা পৃথিবীর ধনী ধনী দেশগুলো আমার অনেক আত্মীয় স্বজন লন্ডনে থাকেন মানুষ লাশ নিয়ে অপেক্ষা করতে হয়েছে সিরিয়াল নাই সিরিয়ালই পাচ্ছে না দাফন এরকম একটা ভয়াবহ পরিবেশ ছিল কি ছিল না ছিল কি ছিল না এগুলো কেন হয় মহামারী বলেন ভূমিকম্প বলেন নবীজি বলেছেন কিয়ামতের আগে ঘন ঘন মহামারী ভূমিকম্প আল্লাহ নবী বলেছেন এমন ভয়াবহ ভূমিকম্প হবে তোমরা রাতের বেলা দেখবা একটা সুন্দর চাকচিক্যময় শহর সকালবেলা দেখবা কিচ্ছু নাই সব মাটির তলায় নেমে গেছে তুরস্কের হাজার হাজার ভবন তাদের অনেক স্থাপনা উসমানীয় খেলাফতের অনেক স্থাপনা সব শেষ একটা ঘটনা ফেসবুকে খুব ভাইরাল হয়েছে আপনারা দেখছেন বাড়ির মালিক বাড়ি ভাড়া বাড়িয়ে ফেলেছে এক ভাড়াটিয়া থাকতে পারে নাই বাড়ি ছেড়ে দিয়েছে সকালবেলা ওই দিন রাতে ভূমিকম্পে ওই বাড়িটাও ধসে গিয়েছে সকালবেলা অবস্থা কি হয়েছে বাড়ির মালিক আর ওই আগের ভাড়াটিয়া দুজনের জায়গা একই তাবুতেই হয়েছে কি শিক্ষা দেখেন আমরা অনেকে পয়সার গরমে টাকার গরমে ক্ষমতার গরমে কত কিছুই না করি অথচ মুহূর্তের মধ্যেই আমাদেরকে ধ্বংস করে দিতে পারেন কে পৃথিবীটা রিস্কি জোন এখানে নিরাপদ কোনো জায়গাই নাই গাড়িতে আছেন অ্যাক্সিডেন্ট করে মরে যেতে পারেন এখানে আমরা আছি এখানে ওই যে কোন বিপদ ঘটে সবাই মরে যায় কেউ জানি না রাতের বেলা ঘুমাইছেন ওখানেই ভূমিকম্প ঘূর্ণিঝড় দিয়া মেরে ফেলতে পারেন কে এই যে চিত্রাঙ্গের দিনে কুমিল্লার লালমাই আমার মাহফিল ছিল নাঙ্গলকুটে এক প্রবাসী বিদেশ থেকে আইসা বাড়িতে ফেসবুকে ঘটনা এটা খুব ভাইরাল হয়েছে পরিবার সুদ্ধা শেষ হয়ে গেছে না এই যে ভূমির উপরে বাস করে ভূমিকম্পের নামে সুরাও আছে সুরা জিলজা আল্লাহ কেন ভূমিকম্পের নামে সুরা দিয়েছেন জানেন যাতে করে আল্লাহর এই জমিনের উপরে আমরা আল্লাহর গুলাম হয়ে বেশি দম্ভ অহংকার আর মানুষের উপরে যেন জুলুম না করি কারণ আমরা বেশি বাড়াবাড়ি করলে ওই মাটির উপরে আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন যিনি মাটি শুদ্ধা ধসাইয়া দিয়ে আমাদেরকে মেরে ফেলতে পারেন তিনি কিয়ামতের একটা আলামত ঘন ঘন ভূমিকম্প কেন হবে এটা আমার মতো ছোট হুজুর বলা লাগবে না দেড় হাজার বছর আগে বলে গিয়েছেন বড় হুজুর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু কেন কিয়ামতের আগে বড় বড় গজব আসবে ভূমিকম্প মহামারী আসবে খুব খেয়াল করে হাদিসটা শুনুন নবীজি বলেছেন ইদা কানাল মাগনামু দুয়ালা যখন রাষ্ট্রের সম্পদ মানুষ নিজের সম্পদ মনে করে ভোগ করা আরম্ভ করবে তখনই কিয়ামত আসবে তখনই কিয়ামতের আগে ভূমিকম্প এবং অন্যান্য গজব আসবে তাকিয়ে দেখেন বিশ্বের বিভিন্ন জায়গায় এখন দেখবেন রাষ্ট্রীয় কোনো দায়িত্ব বসে দায়িত্বশীল চেয়ারে এমন বহু মানুষ আছে যারা জনগণের সম্পদ রাষ্ট্রের সম্পদ মনে করে নিজের পেটে ঢুকায় রাষ্ট্রের সম্পদ জনগণের সম্পদ লুটপাট করে দেশের টাকা বিদেশে পাচার করে রাষ্ট্রের সম্পদ লুটপাট করে ধন সম্পদ কামিয়ে বিদেশের মধ্যে বেগম পাড়া বানায় আসে না নাই এগুলো হলো গজব আসার আলামত এগুলো হলো কিয়ামতের আলামত নবীজি বলেছেন ওয়াল আমানা তোমা গরামা চতুর্দিকে যখন আমানতের খেয়ানত শুরু হয়ে যাবে তখন গজব আসবে কার তরফ থেকে এরপরে নবীজি বলেছেন ওয়া তুআল্লিমালি গায়রিদ্দিন যখন মুসলমানরা শিক্ষা ব্যবস্থা থেকে ইসলামকে দিনই শিক্ষাকে ডিলেট করে দিবে
তখনই গজব আসবে কিয়ামত কাছে চলে আসবে এটা কোন রাজনৈতিক ইস্যু নয় এটা হলো ঈমানের ইস্যু দেখের 91 শতাংশ মুসলমানের দেশে শিক্ষা ব্যবস্থায় ইংরেজি আছে বাংলা আছে গণিত আছে ফিজিক্স আছে কেমিস্ট্রি আছে বায়োলজি আছে ইতিহাস আছে ভূগোল আছে কিন্তু ও নোয়াখালীর মুসলমান শুনেন কপালপুরা মুসলমানের এই দেশে শিক্ষা ব্যবস্থায় কোরআন হাদিস ইসলামের কিচ্ছু না সামনে যে কি গজব আসতেছে এটা আমাদের মতো হুজুররাও জানে না আপনারাও জানেন না বড় হুজুর বলে গিয়েছেন 1500 বছর আগে নবীজি বলেছেন যখন মুসলমান তার শিক্ষা ব্যবস্থা থেকে দ্বীনকে বিদায় করে দিবে ভূমিকম্প আসবে মহামারী আসবে গজব আসবে এজন্য গজব থেকে বাঁচার জন্য এক একজন এক এক দল করতে পারে কিন্তু আমরা সবাই তো মুসলমান ঠিক কি না এই গজব থেকে দলমত নির্বিশেষে আমরা সবাই বাঁচতে চাই কি চাই না তাহলে বলেন তো এই জন্য নবীজির এই হাদিসকে আমরা অনুসরণ করে সচেতন হয়ে আমাদের শিক্ষা ব্যবস্থায় দ্বীনী শিক্ষা রাখার দরকার আছে না নাই এরপরে নবীজি আরো বলেছেন কিয়ামতের আগে এরকম গজব আসার আরো আলামত হলো আরো কারণ হলো ওয়াসাদ আল কবিলাতা ফাসিকুহুম ফাসিক লোকেরা সমাজের নেতা হয়ে যাবে চরিত্রহীন লোকেরা অযোগ্য অপদার্থ লোকেরা দায়িত্বশীল চেয়ারে বসে যাবে এখন দেখেন সমাজে তাই শুরু হয়েছে অযোগ্য অপদার্থ লোকেরা সমাজের নেতৃত্ব দিতে শুরু করেছে এগুলো কিয়ামতের আলামত বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি বলেছেন আরো আলামত হলো লুবিসাল হারির রেশমি পোশাক পরিধান করা আরো আলামত হলো ওয়াশুরিবাতিল খুমর মাদককে মানুষ হালকা মনে করবে জায়েজ বিষয় মনে করবে গান বাজনা বাদ্যযন্ত্র যখন বেড়ে যাবে তখন কিয়ামতের আগে এই রকম সিরিজ ভূমিকম্প মহামারী কিংবা অন্যান্য গজব যিনি দিবেন তিনি কে তাহলে এই সকল ফিতনা থেকে গজব থেকে বাঁচার জন্য আমাদের সবাইকে হেদায়াতমুখী হওয়ার দরকার আছে না নাই আল্লাহ আমাদের সবাইকে হেদায়াতের আল্লাহ আমাদের সবাইকে হেদায়াতের উপরে অটল রাখেন আরো আস্তে আমিন কষ্ট হচ্ছে আপনাদের 15টা মিনিট থাকা যাবে না না থাকা যাবে না এরপরে নবীজি বলেছেন কিয়ামতের আরেকটা আলামত হলো কিয়ামতের আগে বাদ্যযন্ত্রের ব্যাপকতা বেড়ে যাবে আল্লাহর নবী বলেছেন লা ইয়াকুনান্না মিন উম্মতি আকওয়াম কিয়ামতের আগে আমার উম্মতের মধ্যে এমন একটা সময় আসবে ইস্তাহিল্লুনাল হাইর ওয়াল হারির ওয়াল খামরা ওয়াল মাআজিফ নবীজি বলেছেন ওয়াল মাআজিফ বাদ্যযন্ত্রের ব্যাপকতা বেড়ে যাবে এখন বলেন তো আমাদের সমাজে বাজনা গান অশ্লীল গান বাজনা কম না বেশি এখন তো বাজনা ঢুকতে ঢুকতে আমাদের ওয়াজের ভিতরেও বাজনা ঢুকে গিয়েছে যুবক তোমরা কি করো তোমরা তো এখন ইউটিউব থেকে বিভিন্ন হুজুরদের ওয়াজ ডাউনলোড করে এরপরে আবার কি জানি একটা অ্যাপস আছে আমি তো অত বুঝি না ওটা দিয়ে কাট করে টিকটক তো আসেই এরপরে দেখবেন হুজুরদের বক্তব্যের পিছনে ইমোশনাল ব্যাকগ্রাউন্ড ইমোশনাল ব্যাকগ্রাউন্ডে ইমোশনাল মিউজিক দেয় এরকম হালকা 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 সাউন্ড আছে না নাই কথা বলেন আছে না নাই এগুলো হলো কিয়ামতের শেষ জামানার ভয়াবহ আলামত বাজনাকে হারাম করেছেন কি এখন বাজনা ছাড়া আমাদের বিয়ে শাদীর উদ্বোধন হয় না বিয়ে শাদী পাক কাজ না না পাক কাজ আরো জুড়ে বলেন পাক কাজ গান বাজনা না পাক না পাক না পাক বিয়ের মতো পবিত্র জিনিস মুসলমান উদ্বোধন করে না পাক গান বাজনা দিয়ে যারা বিয়ের মতো পবিত্র বিষয়কে না পাক গান বাজনা দিয়ে শুরু করে আমি বললাম এদের দাম্পত্য জীবনে কখনো বরকত আসবে না এই স্বামী স্ত্রী দাম্পত্য জীবনে রহমত থাকবে না বরকত থাকবে না কলহ থাকবে বিবাদ থাকবে পরকিয়া থাকবে এই দাম্পত্য জীবনে যে সন্তান আসবে এগুলিও ডিস্কো ডিস্কো ঝাঁকানাকা মার্কা হবে যুবকদেরকে বলছি খবরদার তোমরা মিউজিকের ধারে কাছেও যাবা না অশ্লীল গান বাজনার কাছেও যাবা না নবীজি বলেছেন নবীজি একটা হাদিস যুবকদেরকে শোনায় যুবকরা মন দিয়ে শোনো নবীজি বলেছেন আল গিনা ইয়ামবুতুন নিফাকু ফিল কালব কামা ইয়ামবুতুল মা উজ্জারা পানি দিলে যেমন
ফসলের মাঠে ফসলের উৎপাদন বাড়ে ঠিক তেমনি ভাবে গান বাজনা মানুষের অন্তরের মধ্যে নিফাকে সৃষ্টি করে কলুষতা বাড়িয়ে দেয় আমাদের অন্তরকে পবিত্র রাখার জন্য আমাদের হৃদয়টাকে প্রশান্ত রাখার জন্য আমাদের মাথা ঠান্ডা রাখার জন্য আমাদের আবেগকে নিয়ন্ত্রণের জন্য আমাদের অন্তরকে পরিশুদ্ধ রাখার জন্য গান বাজনা নয় বেশি বেশি জিকির আর তেলাওয়াত করতে হবে কার আরো জোরে বলেন যুবকদেরকে বলছি গান শুনতে চাইলে ইউটিউবে গিয়ে সাইমুমের গান শুনবা কলরবের গান শুনবা ইসলামী গজল গায় সংগীত ছায়া রকমের শিল্পী দেখবা বাজনা ছাড়া কত সুন্দর গান গায় দেখেন বাজনা ছাড়াও গানের মধ্যে মজা আছে না নাই কত মজা দেখেন তাকায় দেখেন এমন একটা গান বলবো সবাই তালে তালে বলবে ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়া আয় রে সাগর মিউজিক ছাড়াও মজা আছে না নাই গানটা লিখেছেন আমার প্রিয় অত্যন্ত প্রিয় আমি কিন্তু জাতীয় কবির খুব মারাত্মক ভক্ত কাজী নজরুল ইসলাম কেন তার আমি এত ভক্ত কারণ তিনি নবীজিকে নিয়ে এত সুন্দর সুন্দর কবিতা লিখেছেন অন্য কোনো কবি এত সুন্দর কবিতা লিখতে পারে আমার জাতীয় কবি এত সুন্দর সুন্দর জিনিস আমাদেরকে উপহার দিয়েছেন এক মাস আমরা রোজা রাখলাম রোজার পরে আমাদের ঈদ আসলো আমার জাতীয় কবি ঈদকে নিয়েও কলম ধরেছেন কিন্তু দুঃখ করে আমি বলি হায় রে হায় আমার জাতীয় কবি ছিলেন মুসলমান লিখলেনও সুন্দর গান কিন্তু গানের ভিতরে কারা জানি আবার ঢুকায় দিয়েছে বাদ্যযন্ত্র অথচ লিখেছেন মুসলমান কবি লিখেছেন পবিত্র কথা সুন্দর কথা কত সুন্দর অমন রমজানে রই রোজার শেষে এলো খুশির তুই আপনাকে আজ বিলিয়ে দেশ আসমানি তাকি তোর সোনা দানা বালা খানা সব রহে নিলা তোর সোনা দানা বালা খানা সব রহে নিলা দে জাকাত মুর্দা মুসলিমেরা ভাঙাইতে নি অমন রমজানে রই রোজার শেষে এলো খুশির আল্লাহ আকবার আমার জাতীয় কবি আমার প্রাণের কবি আমার প্রিয় কবি কি সুন্দর লেখা লিখেছেন তিনি লোকটা নামাজ পড়তো না বেশি কিন্তু মরার আগে মসজিদের পাশে কবর হবে এই আবেদন করে কবিতা লিখেছে সুবহানাল্লাহ পড়বেন না মসজিদের পাশে আমায় কবর দিও ভাই যেন গুড়ে থেকে মুয়াজিনের আজান শুনতে পাই মসজিদের পাশে আমায় কবর দিও ভাই আমার গোরে পাশ দিয়ে ভাই নামাজিরা যাবেন পবিত্র সে পায়ের ধনি এ বান্দা শুনতে পাবে গৌরওয়াজাব থেকে গোনাগা পাইবে রেহাই মসজিদের পাশে আমার কবর দিও ভাই আল্লাহ আকবার তার আবেদন কবুল হয়েছে কি কবুল হয় নাই যুবকরা এই সকল গান শুনবা আল্লাহর নামে যে গান হয় ওই গান সুন্দর কম না বেশি দুনিয়া সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর জমিন সুন্দর সুন্দরে সুন্দরে পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ সুবহানাল্লাহ আল্লাহর নামে যেটাই গাইবেন ওটাই সুন্দর তোমার নামে যদি গান গাওয়া হয় গান সুন্দর হয় তোমার নামে যদি গান গাওয়া হয় গান সুন্দর হয় তোমার সৃষ্টি পানে যদি চাওয়া হয় চোখ সুন্দর হয় তোমার নামে যদি গান গাওয়া হয় গান সুন্দর হয় সুবহানাল্লাহ
গান শুনলে আর গাইলে নবীর শানে হবে রাসূল আমার ভালোবাসা রাসূল আমার আলো আশা রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা আলহামদুলিল্লাহ পড়েন যুবকরা এরকম গান শুনবা এরকম গান গাইবা আজে বাজে ঝাকা নাকা তাইরে নাইরে নাইরে নাই এগুলোতে ধারে কাছে আমরা থাকব যুবকদের উদ্দেশ্যে তো কিছু কিছু কথা আছে আমি কি বলবো হ্যাঁ যুবকরা তো আমাদের প্রাণ এরাই আমাদের কলিজার টুকরা কারণ যুগে যুগে ইসলাম শক্তিশালী করেছে এই যুবকরা ঠিক কি না এই যুবকরা যদি ইসলামের পক্ষের শক্তি হয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে যায় তাহলে আবারো সারা দুনিয়ায় মুসলমানরা নেতৃত্ব কায়েম করবে ইনশাআল্লাহ আল্লাহ আমার কলিজার টুকরা যুবকদেরকে কবুল করে আমিন যুবকরা তোমাদের ওয়াজ চলে আসছে ভাই তোমাদের বিয়ে-শাদি নিয়েও সামনে কথাবার্তা আছে ইনশাআল্লাহ আমার চাচারা কি রাগ করেছেন আপনাদের জন্য কথাবার্তা আছে ইনশাআল্লাহ কিয়ামতের একটা আলামত হলো যে আলামতগুলোতে যুবক ধ্বংস হয়ে যাবে সে আলামতগুলোর কথা বলছি নবীজি বলেছেন কিয়ামতের আগে তথ্য প্রযুক্তি উন্নত হবে সমৃদ্ধ হবে কিন্তু তথ্য প্রযুক্তির অপব্যবহার করে আমার আখেরি জামানার উম্মত ধ্বংস হয়ে যাবে এই কথাগুলো বলে আমাদেরকে সাবধান করে গিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু নবীজি বলেছেন ইন্না মিন আলামাতিস সাআ আল্লাহর নবী বলেছেন নিশ্চয়ই কিয়ামতের একটা আলামত হলো আল্লাহর নবী বলেছেন কিয়ামতের আলামত হলো আইয়ুসরাল কওল ওয়া ইহসানাল ফাইল কথা প্রচার করা কর্ম ধারণ করা সহজ হয়ে যাবে দেখেন তো আজকের যুগে বিজ্ঞান আছে প্রযুক্তি আছে কিন্তু 1500 বছর আগে দুনিয়ায় কি বিজ্ঞান ছিল নাকি আস্তে বলবেন না জোরে বলেন ছিল নাকি সেই জামানায় নবী কথা বলে গিয়েছেন নবীজি বলেছেন কিয়ামতের আগে শেষ জামানায় প্রযুক্তি উন্নত হবে কথা প্রচার করা সহজ হবে আমার নবীর কথাগুলো কত বাস্তব সম্মত দেখেন আমি যখন ছোট ছিলাম তখনও দেখেছি মানুষ এক দেশের মানুষ আর এক দেশের মানুষের সাথে এট এ টাইম কথা বলতে পারত না চিঠি লিখত কথা প্রচার করা সহজ ছিল না কিন্তু বলেন তো এখনকার জামানায় কথা প্রচার সহজ না কঠিন এখন হ্যালো বললেই আপনার কথা তার কাছে যায় তার কথা আপনার কাছে আসে এই কথাটা নবীজি 1500 বছর আগে বলেছেন আল্লাহর নবী বলেছেন কিয়ামতের আগে মানুষ কথা প্রচার করা তাদের জন্য সহজ হয়ে যাবে আল্লাহ আকবার কথা প্রচার কত সহজ হয়েছে দেখেন এখন যদি বিশ্ববাসীর সামনে আপনি কোনো কথা বলতে চান মিডিয়া সেন্টারে যাওয়া লাগবে না প্রেস কনফারেন্স করা লাগবে না যার একটা ফেসবুক আইডি আছে সে একটা মিডিয়ার মালিক হয়ে গেছে ফেসবুকে এসে পেজে এসে আইডিতে এসে ইউটিউব চ্যানেলে গিয়ে লাইভ করলে সবার সামনে কথাগুলো তুলে ধরা যায় নবীজি বলেছেন কিয়ামতের আগে প্রযুক্তি এইরকম উন্নত হবে কর্মকেও ধারণ করে রাখা যাবে এই যে অডিও ভিডিও হচ্ছে ক্যামেরা কিন্তু নবীজির যুগে ছিল দেখেন নবীজি বলেছেন কিয়ামতের আগে প্রযুক্তি উন্নত হবে কিন্তু হাদিসের শেষে নবীজি বললেন আমার আখেরি জামানার উম্মত তারা প্রযুক্তির সঠিক ব্যবহার না করে প্রযুক্তির অপব্যবহার করে ঈমান হারা হয়ে যাবে আজ যেন আমার যুবকদের দশা এই হয়েছে তারাও দেখা যায় এত বেশি প্রযুক্তি ব্যবহার করছে প্রযুক্তি ব্যবহার করতে করতে প্রযুক্তির অপব্যবহার করে তারা নিজেদেরকে ধ্বংসের দিকে নিয়ে গিয়েছে মোবাইল ব্যবহার করছো করো ইন্টারনেট ওয়াইফাই ব্যবহার করছো করো কিন্তু অতিরিক্ত সময় নিয়ে এগুলো ব্যবহার করা এটা নিজের জীবনের জন্য হুমকি স্বরূপ কেরিয়ারের জন্য হুমকি স্বরূপ যে সময় তোমরা যুবকরা যে সময় পর্যন্ত এগুলোতে বিনিয়োগ করো যদি সময়গুলো কমায়া ডেইলি আধা ঘন্টা এক ঘন্টা বা দেড় ঘন্টা সময় অনলাইনে দিয়ে বাকি সময়গুলো পড়াশোনায় দাও বলেন তো কেরিয়ারটা সুন্দর হওয়ার সুযোগ আছে না নাই তুমি তো অসুস্থ হয়ে যাচ্ছ যুবকরা শোনো তোমাদেরকে কয়েক কিছু কথা শোনাই সুন্দর একটা কাহিনী শোনাই তোমাদেরকে যুবকদেরকে বলছি আমার চাচাদেরকে কি আমি তুমি করে বলতে পারি আমার যুবকদেরকে বলছি যুবকরা শোনো মনোযোগী হও আজ থেকে 50 বছর আগে আমাদের চাচা চাচি দাদা দাদির আমলটা কেমন ছিল তাদের আমলে ঘরের মধ্যে কারেন্ট ছিল টেলিভিশন ছিল মোবাইল ওয়াইফাই ইন্টারনেট কম্পিউটার ল্যাপটপ আইপ্যাড কিচ্ছু ছিল
এজন্য তাদের যুগটা কেমন ছিল যুবকরা শোনো রাত 8টার পরে তাদের কোনো কাজ কাম ছিল একদম নাক ডাকায়া ঘুম এই রাত 12টা হয়ে যাচ্ছে তাদের এক দফা ঘুম শেষ এখনকার যুগ কেমন শোনো যুবকরা এখনকার যুগে আমাদের ঘরে কারেন্ট আছে মোবাইল ওয়াইফাই ইন্টারনেট ল্যাপটপ কম্পিউটার সব আছে এইজন্য রাত 2টা 3টা 4টা পর্যন্ত আমাদের জেগে থাকার অভ্যাস এসি তো আছে আচ্ছা যাই হোক এখন কি হইছে শুনেন না এখন হইছে যেটা এমন এক ভয়াবহ পরিবেশ আছে এখানে আমার অনেক চাচাদেরকে আমি দেখতে পাচ্ছি আমার সম্মানিত চাচাদের বয়স 70 80 বছরের অনেক চাচারা এখানে আছেন আমি দেখতে পাচ্ছি এই বয়সে তারা ফিজিক্যালি ফিট আমি উত্তরবঙ্গে ওইদিন এক চাচাকে পেলাম চাচা বলেন ভাতিজা আমার বয়স 103 বছর ওই চাচা হেঁটে হেঁটে মাহফিলে আসেন স্ট্রং ফিজিক্যালি এখনো স্ট্রং কেন তারা এত স্ট্রং এখনো তারা ঠিকঠাক মতো ঘুমাইছে ঘুমের অভ্যাস খাদ্য গ্রহণের অভ্যাস খাদ্য অভ্যাস ঘুমের অভ্যাস ঠিকঠাক ছিল যুবকরা দেখো তোমাদের চাচা বাবা দাদা নানা কি স্ট্রং আর তোমরা তাকাইতে 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 25 বছরে তোমরা চোখে ঝাপসা দেখো তোমাদের মাথার চুল 30 বছরের মধ্যে পাকা আরম্ভ হয়েছে তোমরা এত বেশি প্রযুক্তি নির্ভর হয়েছে এত বেশি স্ক্রিনে তাকাও তোমাদের মাইগ্রেনের প্রবলেম শুরু হয়ে গিয়েছে এখন তো রাস্তার মুড়ে মুড়ে হসপিটাল এই জন্য হচ্ছে কারণ বর্তমান প্রজন্ম বর্তমান জেনারেশন খাদ্যাভ্যাস ঘুমের অভ্যাস এবং সহজ সরল সুন্দর জীবনযাপনের অভ্যাস ছেড়ে দিয়ে প্রযুক্তির অপব্যবহার করার কারণে আমার ভয় হচ্ছে আগামীতে আমরা অসুস্থ একটা জেনারেশন হয়তো পেতে যাচ্ছি এখনো সময় আছে যুবক তরুণ ছাত্ররা তোমাদেরকে বলছি ভাইয়েরা ফিরে আসো এগুলো থেকে এত যান্ত্রিক হয় না গতকাল একজন কবি আমি ফেসবুকে দেখলাম তিনি বলতেছেন যে আমরা যখন ছোট ছিলাম আমরা পড়াশোনার বাইরে সুযোগ পাইনি আমরা বই পড়তাম বই লেখার চেষ্টা করতাম কবিতা লেখার চেষ্টা করতাম আর এখনকার যুবকরা সুযোগ পাইলেই পাবজি বাবজি ফ্রি ফায়ার ফেসবুক ইউটিউব ঠিক কিনা আর যে টিকটক মেয়েরা বানায় তোমরা ছেলেরাও আবার এটাকে কাউন্টার অ্যাটাক দিয়ে উল্টা টিকটক বানাও কি যুবকরা ঠিক আছে কথা খবরদার যুবকরা প্রযুক্তি ব্যবহার করো কিন্তু অপব্যবহার করা যাবে না বেশি সময়ও দেওয়া যাবে না তোমরা কি করতেছো বলো তো শোনো আমি তো পড়াশোনা শেষ করেছি 5-6 বছর আগে আমি ছোটবেলায় আব্বুর সাথে চাচাদের সাথে যখন বিয়ে শাদির ফাংশনে যাইতাম দেখতাম সবাই মিলে গোল হয়ে বসে গল্প করত আপনার পরিবারের কি খবর আপনার পরিবারের কি খবর আর এখন মানুষ বিয়ে শাদিতে যায় যাইয়া সবার হাতে হাতে একটা যন্ত্র আছে সবাই নিচের দিকে তাকায় একজনের সাথে আরেকজন কথা কয় না কি বলেন আছে না নাই অতিরিক্ত প্রযুক্তির ব্যবহার আমাদের মধ্যে হৃদ্যতার বন্ধনকেও এখন নষ্ট করে দিচ্ছে এখন সম্পর্কের ঘাটতি চলে আসতেছে আরো শুনেন স্বামী স্ত্রীর কথা শুনেন স্বামী বেচারা সারাদিন অফিসে থাকে স্ত্রীও যদি চাকরি করে বা ঘরে থাকে ফিরে আইসা জামাই বউ দুজনেই খালি কোনো ভালোবাসার কথা কোনো রোমান্স প্রেম ভালোবাসা এই প্রযুক্তি ঠিকই বলছেন আঙ্গুলের ব্যায়াম এই আঙ্গুলের ব্যায়াম করে করে এদের মন মানুষের কথা ফষ্টি নষ্টি করে অন্যদিকে চলে গিয়ে পরকীয়ায় আসক্ত হয়ে যাচ্ছে অপব্যবহার ভালো নয় নবীজি সাবধান করে গিয়েছেন যুবকরা নবীজির হাদিস শোনালাম ফিতনার কথা নবীজি বলেছেন অপব্যবহার করে শেষ হয়ে যাবে অপব্যবহার কেমনে শুরু হয়েছে যুবকরা শোনো তোমাদের মধ্যে অনেক যুবক আমি হতো যুবক যুবকরা আমাদেরকে মনের কথা শেয়ার করে ওই দিন একজন যুবক এসে বলে হুজুর মোবাইল ব্যবহার করতে করতে পর্নোগ্রাফিতে আসক্ত হয়ে গিয়েছি এখন মাঝে মাঝে পর্ন না দেখলে ভালো লাগে না অনেকে আছে মুভি দেখায় আসক্ত কেমনে এগুলো ছাড়বা ও ভাই আল্লাহকে ভয় করো রাতের বেলা যে তুমি তোমার ঘরে দরজা বন্ধ করে দিয়ে ঘুমাও তুমি ভাবছো আমি আমার রুমের ভেতরে একা আছি এখন আমি আজে বাজে ভিডিও দেখতে পারি কেউ দেখবে না কিন্তু কলেজার টুকরা ভাইরা বলো কেউ যদি অন্ধকার ঘরের কারবারে নাও দেখে নাও জানে যিনি দেখেন এবং জানেন তিনি কে সেই আল্লাহকে ভয় করে এই চক্ষুটাকে নিষিদ্ধ ভিডিও থেকে আজে বাজে জিনিস দেখা থেকে হেফাজত করা যাবে তো যুবকরা কথা দাও পারা যাবে তো
আল্লাহ আমার যুবকদেরকে কবুল করেন আমিন আমি আর দুইটা পয়েন্টের উপরে কথা বলবো কষ্ট দিব না এরপরে আমি আপনাদেরকে নিয়ে মুনাজাত করতে চাই কেউ উঠবেন না শুনেন গত বছরের মাহফিলে ছিল এবছর মনে হয় অনেক মানুষ নাই দুনিয়া ছেড়ে চলে গিয়েছে এই মুনাজাতটাই তোই মাহফিল জীবনের শেষ মাহফিল হয়ে যেতে পারে 10টা মিনিট ধৈর্য ধরে থাকতে পারবেন না এরপরে 10 মিনিট পরে ছেড়ে দিব আপনাদেরকে ইনশাআল্লাহ আজকে তো কালেকশনে আধা ঘন্টা চলে গেল নইলে এতক্ষণে আমার ওয়াজও শেষ হয়ে যাই তো কষ্ট হচ্ছে আপনাদের 10টা মিনিট চেয়ে নিচ্ছে থাকা যাবে তো দুইটা পয়েন্ট এরপরে শেষ এরপরে নবীজি বলেছেন কিয়ামতের আগে সত্যকে মিথ্যা মিথ্যাকে সত্য আমানতকে খেয়ানতকারী খেয়ানতকারী লোককে আমানতদার বাড়িয়ে দেওয়ার প্রবণতা বেড়ে যাবে সাংবাদিকতার নামে সাংঘাতিকতা করে সত্যকে মিথ্যা মিথ্যাকে সত্য সাদাকে কালো কালোকে সাদা বানিয়ে ফেলা হবে আল্লাহর নবী বলেছেন সায়াতি আলান নাসি সানাওয়াতুন খাদ্দাত অচিরে আমার উম্মতের মধ্যে এমন এক প্রতারণাপূর্ণ সময়ের আগমন হবে ইউসাদদাকু ফীহাল কাযিব ওয়া ইউকাদ্দাবু ফীহা সাদিক যখন সত্যবাদীকে মিথ্যাবাদী বানানো হবে মিথ্যাবাদীকে সত্যবাদী বানানো হবে ওয়া ইউতামানু ফীহাল খায়িন ওয়া ইউখায়িনু ফীহাল আমিন আমানতদার লোককে খেয়ানতকারী বানানো হবে খেয়ানতকার লোককে আমানতদার বানানো হবে নিরপরাধী লোককে অপরাধী বানানো হবে অপরাধা কি নিরপরাধী বানানো হবে তাকায়া দেখেন সমাজের দিকে ক্যাসিনোওয়ালা চোর ডাকাত গায়িকা নায়িকা অপরাধীরা বুক ফুলিয়ে তারা বাহিরে ঘুরে বেড়ায় আর নিরপরাধ মানুষগুলোর হাতে হাত করা ডান্ডা বেড়ে লাগাইয়া জালেমদের উল্লাস চলছে অপরাধীকে নিরপরাধী আর নিরপরাধীকে অপরাধী বানানো এগুলো হলো কিয়ামতের আলামত বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই বলেন সাল্লাল্লাহু এরপরে নবীজি বলেছেন কিয়ামতের একটা আলামত হলো আইয়ুকসারাজ জিনা জিনা বেড়ে যাবে তাকায়া দেখেন সমাজের দিকে জিনা এখন কত বেশি বেড়ে গিয়েছে আল্লাহ কোরআনে বলেছেন ওয়ালা তাকরাবুজ জিনা আল্লাহ বলেছেন জিনার ধারে কাছেও যাও না কিন্তু এখন জিনার পরিবেশ আমরা তৈরি করে দিয়েছি দেখেন নারী পুরুষের অবাধ মেলামেশা ফ্রি মিক্সিং এই তো এই মাসের কয়েকদিন আগে একটা বেহায়া দিবস গেল ঠিক কিনা এরকম আজে মাঝে দিবসের আমদানি ঘটিয়েছি ছেলে মেয়েদেরকে আমরা একসাথে চলাফেরার সুযোগ দিয়েছি ছেলেরা কয় হুজুর চিন্তা কইরেন না মেয়েটা আমার জাস্ট ফ্রেন্ড ও পাগলা কারে বুঝাও আজকে হলো জাস্ট ফ্রেন্ড ছেলে আর মেয়ে দুজন হলো বিপরীত লিঙ্গ সমলিঙ্গ নয় বিপরীত লিঙ্গ যেহেতু বিপরীত লিঙ্গ বিপরীত লিঙ্গের প্রতি একটা আকর্ষণ জন্মগতভাবে দিয়েছেন কি কেউ যদি কই হুজুর না কিচ্ছু হবে না নো প্রবলেম আমি বলবো তুমি ডাক্তার দেখাও তোমার সমস্যা আছে কারণ বিপরীত লিঙ্গের প্রতি জন্মগত আকর্ষণ আছে এই আকর্ষণ দিয়েছেন কে একটা ছেলে একটা মেয়ে যখন একসাথে থাকে মাঝখানে আরেকজন থাকে তার নাম কি আজকে হলো জাস্ট ফ্রেন্ড কালকে হবে গার্লফ্রেন্ড পরের দিন কি হবে আল্লাহ আলম জিনা বেড়ে যাচ্ছে সমাজে আর দুঃখ কারে বলতাম আমার দেশের যুবকরা ভালো আমার দেশের যুবকরা এখন দিনমুখী হচ্ছে দেখেন এই মাহফিলে যত যুবক এসেছে এরা চাইলে গান বাজনা যাইতে পারত কিন্তু আমাদের দেশের যুবকরা এখন নায়ক নায়িকাদের সাথে সেলফি তুলতে চায় না নায়ক নায়িকাদের আসরে যায় না আমার দেশের যুবকরা এখন হুজুরদের সাথে ছবি তুলতে চায় হুজুরদের আসরে কুরআনের আসরে তারা যেতে চায় যুবকদের এই পরিবর্তন বলে দিচ্ছে যুবকদের এই কোন বিপ্লব বলে দিচ্ছে আগামী দিনে বাংলাদেশে ইসলামের রাজ কায়েম হবেই হবে ইনশাআল্লাহ আল্লাহু আকবার ইসলামের শত্রুরা কি ভালো লাগে যুবক ছেলেরা দাঁড়িয়ে দেখেছে যুবক ছেলেরা টাকরুর উপরে প্যান্ট পরে আলহামদুলিল্লাহ পরেন আমার দেশের যুবকরা ভালো এরা তো মনের দুঃখ আমাদের সাথে শেয়ার করে চাচারা আমাদের সাথে শেয়ার করে এরা বিয়ে করতে চায় জিনা করতে চায় কিন্তু দেখা যাচ্ছে এই যুবকরা বিয়ে শাদী কেমনে করবে আমার সমাজ বিয়েকে যে কঠিন বানায়া রেখেছে ছেলেগুলো বিয়ে করতে পারছে না যখন পড়াশোনা শেষ করলো আচ্ছা আপনারা বলেন তো পড়াশোনা শেষ কইরাই একটা ছেলের কাছে কি লাখ লাখ টাকা থাকে মেয়ে বিয়ে করতে গেলে বিয়ে করতে চাইলে মেয়ের বাপ আগে থেকেই প্রশ্ন করে বসে সরকারি চাকরি করে তো
তাদের মনের জ্বালা তো জ্বালা বড় জ্বালা এটা আপনাদের এলাকার স্লোগান তো তাদের মনে আসলেই জ্বালা আছে তাহলে বোঝা গেল কথার মিল আছে এরা বিয়ে করতে চায় তো কিন্তু চাকরি সরকারি হইতে হবে আরে শুনেন সরকারি চাকরি যারা করেন ভাই রাগ করেন না প্লিজ সরকারি চাকরি করে পয়সা কামাইতে হইলে অবশ্যই দুই নম্বরি করতে হবে ঘুষ খাইতে নইলে টাকাওয়ালা হওয়া যাবে না টাকাওয়ালা হওয়া যায় ব্যবসা করলে টাকা হলো টাকাওয়ালা হয়ে যায় কি করলে চাকরি করলে মানুষ বড় লোক হয় না ধনীও আমার দেশের সর্বোচ্চ কর্তা যিনি মহামান্য রাষ্ট্রপতির বেতন সম্ভবত 1 লাখ 20 হাজার তাইলে যেহেতু মহামান্য রাষ্ট্রপতির বেতন 1 লাখ 20 তার মানে রাষ্ট্রের আরো যত কর্মচারী আছেন সবার বেতনের এই বেতন দিয়া কি গাড়ি বাড়ির মালিক হওয়া যায় যদি কেউ হয়েও যায় আপনারা বুঝে নেন তার মধ্যে কিটা আছে আমি আর নাই বাবু না তাইলে বোঝা গেল ব্যবসা করলে এমনিতেই ব্যবসায়ী ব্যবসায়ীদের ব্যাপারে হাদিস আছে এটা তো বাজারের ব্যবসায়ী আছেন ব্যবসায়ী ভাইরা একটা হাদিস শুনেন নবীজি বলেছেন আত্তাজিরুস সাদুকুল আমিনু আত্তাজিরুস সাদিকুল আমিনু মাআন নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন আল্লাহু আকবার নবীজি বলেছেন সত্যবাদী বিশ্বস্ত হালাল পথে ব্যবসা করে এমন ব্যবসায়ীরা মরার পরে নবী সিদ্দিকিন শহীদ এবং নেককারদের সাথে এক জান্নাতে থাকবে চাকরিজীবীদের ব্যাপারে আমি কোনো হাদিস পাই নাই কোনো মুহাদ্দিস সাহেব পাইলে শুনায়েন আমাদেরকে পৃথিবীর বেশিরভাগ নবীরা ব্যবসা করেছেন আগেই বলেন বাবাজি চাকরি আছে কিনা নোয়াখালী মাইজ দিতে ফ্ল্যাট আছে কিনা ঢাকা শহরে আছে কিনা গাড়ি আছে কিনা আব্বা জানরা শুনেন আম্মা জানরাও বাড়ি থেকে শুনতেছেন আপনারা মেয়ে বিয়ে দেওয়ার সময় ছেলেকে বলবেন বাবারে তুমি যে পয়সাগুলো ইনকাম করো এগুলো হালাল না হারাম ওইটা আগে বলো তরিকাটা কি বাবা তুমি নামাজ পড়ো কিনা তোমার মুখে দাড়ি নাই কেন বাবা এগুলো করেন যদি ছেলেটা হালাল তরিকায় অল্প পয়সা উপার্জন করে মেয়েটাকে দিয়ে দেন আপনার মেয়ে ওই ছেলের কাছে সারা জীবন সুখে শান্তিতে থাকবে শুধু টাইলসওয়ালা বাড়ি আর টাকা পয়সা থাকলেই কপালে সুখ থাকে না কপালে সুখ থাকার জন্য বরকত লাগে হালাল হালাল তরিকায় চলা লাগে কত পয়সাওয়ালা মানুষ তাদের রাতের ঘুম নাই কিন্তু কত মানুষ অল্প পয়সা কামায় ঘুমও ঠিক শরীর চেহারা স্বাস্থ্য সব ঠিক ঠিক কি না আমার যুবকরা বিয়ে করতে চায় বিয়ে করতে পারছে না আর আমার দেশে 18 বছরের আগে বিয়ে শাদিকে মানুষ যতটা মানুষ খারাপ চোখে দেখে কিন্তু 18 বছরের আগে প্রেম প্রীতি জিনা বিবিচার খারাপ চোখে দেখে আমি ওই দিন উত্তরবঙ্গ থেকে মাহফিল করে আসতেছি এদিকে কুমিল্লায় প্রোগ্রাম ঢাকা দিয়ে ঢুকবো হাতির ঝিল দিয়ে আসতেছি সকালবেলা 9টার পরে দেখি কবুতরের জুড়ার মতো স্কুল ড্রেস পইরা কলেজের ড্রেস পইরা এখানে এক জুড়া এখানে এক জুড়া ওখানে এক জুড়া 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 স্কুল কলেজের ড্রেস দেখে মনে হলো একটারও বিয়ে শাদি হয় পাশ দিয়ে কত মুরব্বী হেঁটে যায় প্রশাসন যাচ্ছে কেউ কোনো কথা কয় কি আজীব অবস্থা আমার দেশে গাছতলা আমতলা বটতলা জামতলায় এরকম কবুতরের জুড়ায় জুড়ায় বৈশা এরা যে বিবাহ বহির্ভূত সম্পর্ক করে এই যে জিনা বাড়ছে এর একমাত্র কারণ আমরা আমাদের সমাজে বিয়ে শাদিকে কঠিন করে ফেলেছি 18 বছর আগে যদি ছেলে মেয়েরা এভাবে আমতলা গাছতলা বটতলা জামতলায় বসে বাদাম খাইতে পারে তো 18 বছরের আগে ওই জুড়া জুড়া মিলাইয়া বিয়ে দিয়ে দিলে সমস্যা কোথায় 18 বছরের আগে না দেন পড়াশোনা করুক আমরাও চাই না এত তাড়াতাড়ি বিয়ে করুক কারণ বিয়ে করতে তো সামর্থ্য লাগবে কিন্তু 23-24 বছরে একটা ছেলে পড়াশোনা শেষ করেছে কয় না ছেলের বাপ কয় তুই এখন কি বিয়ে করবি আগে নিজের পায়ে দাঁড়া কেন হেকি মানুষের পায়ের উপর দাঁড়ায় আছে নাকি বিয়ের সম্পর্ক টাকা পয়সার সাথে নয় ক্যারিয়ারের সাথে নয় বিয়ের সম্পর্ক চরিত্রের সাথে যারা কম বয়সে বিয়ে করে বিয়ে কেন লজ্জাস্থানের হিফাজতের জন্য বিয়ে কেন চরিত্রের হেফাজতের জন্য এখন বিয়ে যদি হয় ক্যারিয়ারের জন্য তাহলে তো এটা কোরআনের উল্টা হয়ে গেল শুনেন একটা ঘটনা বলে আজকের ওয়াজ শেষ করব আমি
মনে রাখবেন এটা সবার জন্য আমি বলে যাচ্ছি যে সকল ছেলেরা প্রতিষ্ঠিত হয়ে টাকা পয়সা গাড়ি বাড়ি বানানোর পরে বিয়ে করে বেশিরভাগ ক্ষেত্রে এমন পুরুষরা তাদের স্ত্রীকে অবমূল্যায়ন করে দাসীবাদীর মতো আচরণ করে কিন্তু যে সকল ছেলেরা প্রতিষ্ঠিত হওয়ার আগে বিয়ে করে তারা সারা জীবন তাদের বউকে কদর করে কেন করে কারণ প্রত্যেকটা পুরুষের সফলতার পেছনে একজন নারীর কন্ট্রিবিউশন আছে তোমরা যারা বিয়ে করো নাই মিসকিন তোমরা বুঝবা না আমরা যারা বিয়াইতা এটা আমরা জানি বিবাহিত ভাইরা আমরা সকালবেলা যখন উঠি ঘুম থেকে আমাদের আগে আমাদের বউ ঘুম থেকে উঠে ওটা নাস্তা বানায় আমাদের কাপড় চোপড় গুছায় দেয় আমরা বের হলে আবার যখন আমরা বাড়িতে যাই যাওয়ার আগে সব জিনিস রেডি তাহলে একটা ছেলে প্রতিষ্ঠিত হওয়ার আগে বিয়ে করছে সে একসময় পয়সাওয়ালা হইল টাকাওয়ালা হইল অবদানটা তার বউয়ের আছে না সারা জীবন বউকে মূল্যায়ন করবে উদাহরণ কি আমি উদাহরণ পৃথিবীর সাধারণ মানুষ দিয়ে দিব না আমি একটা ঘটনা শোনাবো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব নবীয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনা বলে শেষ করব ঘটনাটা বলবো সংক্ষিপ্ত ঘটনা আমার নবী বিয়ে করেছেন কত বছর বয়সে আল্লাহ কত বছর 25 প্রথম স্ত্রীর নাম কি আমাদের মা আম্মাজান খাদিজা আত-তাহিরা রাদিয়াল্লাহু নবীজির চেয়ে বয়সে বড় না ছোট নবীজির খুব টাকা পয়সা ছিল তখন তাই না বিয়ে করেছে আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহার ইন্তেকালের আগ পর্যন্ত নবীজি আর কোনো বিয়ে করেন না সবগুলো বিয়ে করেছেন তারপরে এমন কি যতগুলো সন্তান সব হয়েছে খাদিজা রাদিয়াল্লাহু আনহার পেট থেকে সুবহানাল্লাহ কি মহব্বত কি ভালোবাসা এরপরে নবীজি বিয়ে করলেন আম্মাজান ইন্তেকালের পরে আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বিয়ের পরের ঘটনা এটা শুনতেছেন তো নবীজি একদিন দোয়া করতেছেন পেছনে রুমে ঢুকে গেলেন ওই সময়ে আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি দেখলেন নবীজি হাত তুলে দোয়া করছেন তা আমিও একটু শরীক হয়ে গেছে ওই টাইমে নবীজি বলতেছেন আল্লাহ কিয়ামতের পেরেশানির দিনে যখন মানুষ পেরেশান থাকবে আমি যেন ওই পেরেশানিতেও আমার খাদিজাকে ভুলে না যায় পিছনে হাত তুলছে কে পছন্দ হয়েছে দোয়া যখনই শুনছেন খাদিজার কথা তিনি ভাবছিলেন মনে হয় এখানে নবীজি আমার নাম বলবে যখনই বলতেন খাদিজা শেষ দোয়া নবীজি দোয়া শেষ করার পরে তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আপনি কামটা করলেন কি কি কামটা করলেন আপনি আপনি কেন আমার নামটা বললেন না আমাকে আপনি কম বয়সে ঘরে আনছেন আপনি কেন আমাকে দোয়ায় প্রথম বললেন না উত্তর দিয়েছেন কি শুনেন আয়েশা শোনো তোমরা সবাই আমার সুখের দিনের সাথী আর আমার খাদিজা আমার দুঃখের দিনের সাথী কি বুঝলেন খালি ঠিক ঠিক যে কোন যে ছেলেরা প্রতিষ্ঠিত হওয়ার আগে বিয়ে করবে সারাটা জীবন বউকে কদর করবে কোনো সন্দেহ নাই কিছু কিছু ছেলেরা সম্ভাবনাময় দেখলেই বোঝা যায় কিছু না কিছু করবে তার দ্বারা কিছু না কিছু হবে চরিত্র ভালো হলে হালাল পথে উপার্জন করলে মেয়েটাকে বিয়ে দেন বিয়ে যত সহজ হবে সমাজ থেকে জিনা তত জিনার কবর হয়ে যাবে ইনশাআল্লাহ আর বিয়েতে কুসংস্কার বন্ধ করে দিতে হবে তোমরা যারা বিয়ে করো নাই যুবকদেরকে বলছি বিয়ের সময় বদনা থেকে নিয়ে এসি পর্যন্ত সব দিতে হবে এরকম ইতরের মতো ছোট লোকে মন মানসিকতা দেখাবে না একটা বাপ তার মেয়েকে 18-20-22 বছর কত কষ্ট করে ভালোবাসা দিয়ে লালন পালন করেছে ওই কলিজার টুকরা ধনই তো তোমাকে দিয়ে দিল ওইটা নিয়ে চলে আসো বাড়তি কিছু চাইতে যাইও না এটাই যে দিয়েছে এটা তোমার জন্য বেশি রমজান মাসে ইফতারি খাওয়ার জন্য শ্বশুরবাড়ির দিকে মিসকিনের দিকে তাকায় থেকো না কুরবানির ঈদ আসলে শ্বশুরবাড়ি থেকে রান আসবে তাকায় থেকো না এই সকল রুসুম ইসলাম বানায় নাই এগুলো মানুষ নামের কিছু অমানুষ বানিয়ে সমাজকে কলুষিত করে ফেলেছে এগুলোর কারণে দাম্পত্য কলহ বাড়ছে সামাজিক বিশৃঙ্খলা বাড়ছে বলতে পারবেন চেয়ারম্যান সাহেব আর মেম্বার সাহেবরা কারণ তারা এই সমাজের বিচার আচার করেন তারা জানেন এইসব বিচার আচার যৌতুকের বিচার পরিবারের হাজবেন্ড ওয়াইফের ঝগড়া যাতে কি বলেন মেম্বার সাহেব চেয়ারম্যান সাহেব এগুলোর বিচার করতে গেলে তোমাদের ঘুম নাই রাতের ঘুম নাই দিনের বেলা কত কষ্ট এগুলো কমাইতে হলে এই সকল অপসংস্কৃতিকে সমাজ থেকে নির্মূল করতে যৌতুক দিব না যৌতুক নিব না ইনশাআল্লাহ